পার হয়ে গেছে অনেকখানি। এবং আজকে যিনি আমার গেস্ট এনরোলমেন্টে যারা যাকে দেখেছেন তাকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেবার তো কোনো দরকারই নেই, কিন্তু আমার একটা নিজস্ব গল্প আছে আমার মতো অনেকেরই। উনি আসলে আপনি যা যে যেখানে বসে শুনছেন দেশে বা দেশের বাইরে, আপনার যদি মন খারাপ থাকে কিংবা খুব কোনো বিষয়ে করে ডিমোটিভেট হন, আপনি জাস্ট তার সাথে 10 মিনিট কথা বলবেন, 10 মিনিট কিনবেন তার কাছ থেকে, আপনার জীবনটা বদলে যাবে। আমার জীবনে আমি ব্যক্তিগতভাবে আমি মূলত খুব নিজে খুব ভেতর থেকে খুব শক্ত মানুষ ছিলাম, এটাই মনে করতাম, কিন্তু আমার জীবনে একটা ভাঙন এসছে, খুব একটা চরম একটা স্ট্রাগল টাইম এসছে, এবং সেই সময় আমি আসলে একদম উপযুক্ত মানুষটাকে পেয়েছিলাম বলেই হয়তো আজকে নিজেকে ভাবতে পারি, নিজেকে ভালোবাসতে পারি। সেই মানুষটার নাম আমার খুব প্রাণের আপু ফাহমিদা নবী। আজকে আমি অনেকদিন পর আমরা আমার কোনো শোতে আসছেন, ওয়েলকাম। বাবা তুই এত কিছু বললি, তানভীর তারেক আসলে যেটা বলল সেটা পাশাপাশি বলতে চাই যে তখনই সেই মানুষটাকে সাহস দেয়া যায়, তখনই সেই মানুষটার কাছ থেকে সাহস নেওয়া যায় যে তার মতো। বাকি সুন্দর করে বলো আসলে, মানে সত্যি, মানে আমি আসলে ঠিক আজকে আড্ডাটা কোথা থেকে শুরু করব সেটা বলা মুশকিল। আপু যদি বলি যে তুমি জীবনের প্রথম তোমার যে কোনো বিষয়ে খুব মনে পড়ে যে বারবার পরামর্শ নিয়েছো, কোনো কথা শুনেছো, তুমি কার কথা শোনো সবচেয়ে বেশি এই জীবনে? আমি কার কথা নাও, রিসিভ করো কার কথা? এটা কিন্তু খুবই একটা কঠিন প্রশ্ন করলি, আমি অনেক ভাবছি। আমি সবার কথা শুনি, আমি খুব গুড লিসেনার একদিক দিয়ে, মানে আমি তারপরে যেটা করি সেটা হয়তো এখনকার যে তুমি আমাদের গুরুজি হিসেবে আছো, কিন্তু এই পর্যায়ের আগের পর্যায়ের কথা, এই পর্যায়ের আগে যেটা হতো যে আমার আমার অনেক ধরনের সঙ্গী আছে ছোট থেকে বড়, তো আমি ওদের প্রত্যেকের সাজেশন নিতাম। আমি তখন আমারও একটা সময় ছিল যখন আমার আসলে আমি জানতামই না আমি কি করব, আমি বুঝি না আমি কি করব। আমি তখন ফিলসফিতে পড়াশোনা যখন শুরু করলাম, মানে ঢাকা ইউনিভার্সিটিতে দর্শনের ছাত্রী, সক্রেটিসের প্রত্যেকটা কথাকে আসলে আমি ভাবতাম। আচ্ছা, আমার ভাবনার জায়গাটা খুব বড় হতে শুরু করলো সক্রেটিসের এই A cup of poison cannot kill me, only the truth can kill me, এসব নিয়ে আমি ভাবি। আমার ভাবনার গতিটা একটু ধীর, কিন্তু তার পাশাপাশি যে আমার বন্ধু হয়তো একটা, ওকে আমি এভাবে হাঁটতে দেখি, চলতে দেখি, হাসতে দেখি, তো আমার এই ভাবনাগুলোর জায়গার সাথে ওগুলো মিলিয়ে মিলিয়ে আমি আসলে নিজেকেই পরামর্শ দেওয়া শুরু করলাম। এবং যখন খুব ধাক্কা খেতে শুরু করলাম, তখন ওই ধাক্কাটাই আমাকে আসলে মানে কি বলবো, একটা শক্ত মানুষ হতে শেখালো। যে যখন বলে না দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন আর কি সেই ধাক্কাটাই আমাকে, আমি যেমন এখন বলতে পারি ওই ধাক্কাটা না খেলে আমি আসলে এতটা মানে শক্ত হয়ে দাঁড়াতে পারতাম না। আপু তোমাকে একটু শৈশব কৈশোরে ফেরাতে চাই, যে এত বড় ক্যানভাসের পরিবার, বাবা মা, সেই জায়গায় নিজেকে নিজের লক্ষ্যটা স্থির করাটা একটু কি মুশকিল কিনা? ধরো আমরা তো অর্ডিনারি পিপুল, আমরা অর্ডিনারি ফ্যামিলি থেকে আসা, আমাদের আমরা ঠিক বুঝবো না, কিন্তু এটা বুঝি বাইরে থেকে যে এত বিখ্যাত বাবার ঘরে যখন বেড়ে ওঠা হয় তখন কি হব, কদ্দূর হব, অমুক আমার বাবাকে ছাপিয়ে যেতে পারবো কিনা, আদৌ কি কিছু পারবো কিনা, সো ওই ব্যাপারে আসলে কাউন্সিলিং বা কি মনে হতো, কৈশোরটা তোমার কাছে কি কেমন ছিল, কি হবা লক্ষ্য? ছোটবেলা থেকে আমার আসলে মনে হতো আমি গান করব, এর বাইরে আমার কোনো জীবনে একদম কোনো কিছু ভাবনা না, আমি কখনো ভাবিনি। আমি জানতাম না যে আসলে গান করে উপার্জন করা যায়। আমার মনে হতো আমাকে গান গাইতে হবে, কারণ আমি অসম্ভব গান পাগল একটা মানুষ ছোটবেলা থেকেই, অনেক চিৎকার করে গান করতাম। একবার একটা ডাক্তার বলেছিল আমার মাকে যে আপনার মেয়ে এত চিৎকার করে, ও কি কোন দিন যে ওর মানে, কারণ আমি তো ভীষণ মানে বনে বাদরে আর কি ঘুরে বেড়ানোর মেয়ে, হ্যাঁ
ফুল চুরি করতাম, পেয়ারা চুরি করতাম, তারপরে ছেলেদের সাথে সাতচারা খেলতাম। আচ্ছা, হ্যাঁ, এরকম টাইপের মানে টম বয়। তো আমি তো জানি না যে পাশাপাশি আমার এই এই একটা, হ্যাঁ, মানে খুব, এবং গান শোনার ইয়েটা কি, আমি কিন্তু কোনো রিদমিক গান শুনতাম না এইদিকে, কিন্তু এরকম মানে মানে অভ্যেসটা চলছে। হ্যাঁ, মানে একদম ছেলেদের সঙ্গে খেলছি, চুরি করছি, ক্লাসের পরে আমাকে পাওয়া যাচ্ছে না, কোথায় আমি। তো কিন্তু পাশাপাশি আমি কিন্তু স্লো গান শুনতাম। আচ্ছা, তো এটা থেকে আমার কখনো মনে হয়নি যে মানে আমি গান ছাড়া কিছু করব। আর একটা জিনিস যেটা হলো যে, হ্যাঁ, বাবার মেয়ে হিসাবে ওই ওই জিনিসটা না, আব্বা আম্মা আমাদেরকে কোনো দিন মানে কোনো প্রেশার দেয়নি কোনো বিষয়ে যে কিছু হতেই হবে। তারপর মানুষ হও, সেটা অবশ্যই। তারপর ধরো যে একই পরিবারে এইটা বলতে পারি, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু একটা বাবা মানে একটা চুজ থাকে যে না ঠিক আছে ওকে দিয়ে এটা হবে, ওকে দিয়ে এটা হবে না। সত্যি কথা বলি, আব্বা আম্মা আমাদের চারজনকে নিয়ে কোনো জীবনেও কিছুই ভাবেনি, কিছুই ভাবেনি যে ও গান আলোচনা আসেনি না, মানে গান কর, নুমা গান কর, তো সুমা গান কর, পঞ্চম তো নিজে নিজেই মিউজিকে চলে গেল, অন্তরা আর্ট করে। হ্যাঁ, তো আব্বা আম্মা ওরকম কিছু বলেনি কোনোদিন, কোনো বলেও নাই। যে সুমা যেমন ডাক্তার হতে চাইতো, আচ্ছা, ওর খুব একটা স্বপ্ন ছিল, কিন্তু আমার হলো গান, একদম একদম মানে আমি জানি না ওটা কেন, আমার খুব প্রিয় আমার গান একদম। বাইরের মানুষের কাছে প্রথম কবে গিয়েছে এরকম কি মনে? হ্যাঁ, আমার প্রথম স্টেজে আমি টিএসসিতে আব্বা হারমোনিয়াম বাজিয়েছিলাম, আমি গান করেছিলাম, এবং আমার অডিয়েন্সকে নিয়ে আমার ভয় ছিল না সেদিন। জীবনে প্রথম আব্বা হারমোনিয়াম বাজাচ্ছে, আমি গান গাচ্ছি স্টেজে, এটার যে কি আতঙ্ক, হ্যাঁ, যে আব্বা কি বলবে। আচ্ছা, হ্যাঁ, আমি গান গাচ্ছি, সবাই যখন তালি দিচ্ছে, আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছিলাম না তালি টালি। তারপরে আব্বা যখন, আব্বা তো খুব গম্ভীর, আব্বা যখন হাসতো খুবই, আব্বাকে সবাই রসিক বলতো, ভোজন রসিক, মানে হাসে একটা মানে আড্ডাকে সুন্দর প্রাণ উচ্ছল করে ফেলে, কিন্তু আব্বা খুব গম্ভীর, কিছু বলেনি, কিছুই বলেনি। সারা রাস্তা ধরে টিএসসি থেকে এলিফেন্ট রোড রিক্সা করে বাসায় গেলাম, এলিফেন্ট রোডে না, সরি, তখন আমরা মোহাম্মদপুরে থাকতাম, কিছুই বললো না আব্বা। তারপরে যখন খেতে বসছি, তখন আমার আসলে আজকে আমি কিন্তু এটা প্রথম বলছি, আমার অনেক মনে পড়ছে, খেতে বসলাম, তা আম্মা বলল যে কি হলো নুমা, কেমন গাইলো গান? তখন আব্বা বলল যে ওর গলাটা না মাখনের মতো, একদম শেষ। আমি না, আমি চুপ, সুমা চুপ, মানে একদম চুপ, বড় অ্যাওয়ার্ড হতে পারে না, না শেষ, এই এইটুকুই বলছে আব্বা শুধু। কি দারুণ! এবং মাহমুদুর নবীর বাসায় তোমাদের বাড়িতে একটা বিশাল আশ্চর্য জমত, অনেক গুণী মানুষ আসত, অনেক, এটা বলে শেষ করা যাবে না। একদম এই জায়গা থেকে কার সাথে বেশি একটু খাতির জমত তোমার? আসলে আমাদের সবার সাথেই খুবই সুসম্পর্ক ছিল। তারপর মনে হতো যে এই মানুষটা অনেকদিন আসছে না কেন, এই মানুষটার সাথে না, যেমন আমি বলি নিয়াজ চাচা আমাদের বাসায় থাকতো, আমাদের বাসা থেকেই নিয়াজ চাচার কিন্তু, হ্যাঁ, থাকতো, শুরু করলো, মানে ঢাকায় এসে আমাদের বাসায় থাকা শুরু করলো। নিয়াজ মানে আমি বলি ক্লিয়ার করে, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, হ্যাঁ, নিয়াজ চাচা। তারপরে রফিক চাচা আসতো, রফিকুল আলম, তারপরে ফরিদা পারভিন একদিন আসলো। তারপরে আমাদের বাসায় বেশিরভাগ নিয়াজ চাচার সাথে আমাদের খুব মানে একটা, আর সবচেয়ে বেশি যদি খুব ক্লোজ যারা সবচেয়ে বেশি ছিল, সেটা হলো লাকি চাচা, হ্যাপি চাচা, ওনাদের সাথে আমাদের সম্পর্কটা আসলে ভীষণ পারিবারিক। সব কিছুতে আমরা একসাথে, মানে আমরাই, মানে আমরা ওনাদেরকে লাকি চাচা হ্যাপি চাচাকে বলতে পারবো না যে আমাদের পরিবারের বাইরের কেউ। এবং সেটাই আমি বারবার ভাবছিলাম যে এই নামটা কখন আসবে। সেই সেই ক্ষেত্রে প্রথম আসলে তুমি যেহেতু শুরু থেকেই বলছো যে গানটাই আমার কাছে প্যাশন ছিল, তার মানে কিন্তু তোমার লাইফ স্কেচ যদি একটু ভাবি তাহলে খুব বেশি প্রফেশনাল কিন্তু নাই। সেই জায়গা থেকে প্রথম পেশাদার বা একটু আলাদাভাবে নেব, এটা সিরিয়াসলি নেব, ওই রকম ভাবনাটা বয়সটা কত সাল, মানে ওটা এখনো হয়নি।
বুঝছিস এখনো কিন্তু আমি আমি যদি ওটা ভাবি না, আমাদের স্কুলে একটা টিচার বলতো অগ্রণী, আমি খুব টিচারদের কথা শুনতাম, মানে আমি যে ওনাদের কথা যে খুব মেনে নিচ্ছি সেটা না, কিন্তু ওনাদের কিছু ফিলসফি আমি নিতাম, মানে এটা ছোটবেলা থেকে আমার অভ্যাস। বলতো যে যতদিন তুমি শিখবে ততদিনই তুমি আসলে অনেক কিছু দিতে পারবে, করতে পারবে। যেদিন তুমি শিখে যাবে একদম সেদিন তুমি কিছু দিতে পারবে না, এটা বুঝিই নেই তখন। ননীবাবু স্যার, ননী গোপাল স্যার, আচ্ছা, অঙ্কে খুবই গাধা ছিলাম, তো আমি ওনার কথাটা, ওই কথাটা আমি খুব ভাবতাম, এখন এসে বুঝি। তোমার বিনয় আসলে আমাদের মুগ্ধ করে। একটা প্রশ্ন জানতে চাই যে ধরো তখন মূলত প্লেব্যাকে অনেকটা কিং বলা হতো মাহমুদউর নবীকে, হ্যাঁ একদম, তাকে ছাড়া ভাবা ভাবতো না, যায় না, হ্যাঁ, তিনি হয়তো সময় শিডিউল না দিতে পারলে হয়তো অন্য অপশন ভাবতেন অনেকে, তো সেই জায়গায় থাকে একটা প্রভাব বিস্তার করে। অনেকের গল্পে শুনি যে বাবা মা যদি ফিল্মে থাকে তো সেক্ষেত্রে আস্তে আস্তে সেই কাজে ঢুকে যায়, সেই রেফারেন্স, সেই বা কোনো সঙ্গীত পরিচালক ভাবে যে আপনার মেয়েটাকে একটু দেন তো এই গানে ওই গানে। এটা একটা ঘটনা হয়েছিল, একটু বলো না। সেটা হলো যে আব্বা 78 সালে আব্বা একটা টেলিভিশনে প্রোগ্রাম করলো, ওটার নাম ছিল মালঞ্চ, এক শিল্পীর 10টা গান। তা আব্বা হঠাৎ করে আমাকে নিয়ে গেল এমনি। তা আমি ভাবলাম যে আব্বা আমাকে কেন নিয়ে যাচ্ছে, তো বললো যে এখানে তুই একটা গান করবি। যেতে যেতে বলছে, হ্যাঁ মানে নিয়ে যাচ্ছে যখন, তখন আমরা গ্রিন রোডে থাকতাম, গ্রিন কর্নারে, তখন এটা, হ্যাঁ 78 সালে। তখন আমি গেলাম, তখন আব্বা বলল যে তোর সবচেয়ে যে প্রিয় সেই গানটা গা। তা আমার তখন, আমি আমার আবার আইডল সিঙ্গার হচ্ছে শাহনাজ রহমতুল্লাহ, আমি তখন দুচোখে অভিমানে ওই তখন টেলিভিশনের গান শুনে আমরা গান তুলতাম, ওই গানটা গাইলাম, ওই গানটা গাইলাম আর আয় খুকু আয় আব্বার সাথে গানটা করলাম। তো গানটা করার পরে তারপরে আব্বা আমাকে কেন করালো আমি তা জানি না, তো যাই হোক আমাকে সত্য কাকা আব্বাকে ফোন দিল এই প্রোগ্রামটা যাওয়ার পরে। এবং তখন বিচিত্রা, তাই না, ছিল বিচিত্রা, বিচিত্রাতে তখন আমার নাম আসলো যে মাহমুদউর নবীর কন্যা ফাহমিদা নবী খুব সুন্দর গান করেছে। হ্যাঁ মানে ওইটা ওইটুকু লেখা আসা কিন্তু রিভিউ হতো, এবং একজন সাংবাদিকরা তখন এমন প্রশ্ন করতো, যখনই আমাদের বাসায় কেউ বলতো যে আজকে এই সাংবাদিক আসবে, মানে আমাদের ভয়ে, মানে অনেক কঠিন কঠিন প্রশ্ন করতো, লিখে নিয়ে আসতো। তো তখন এটা রিভিউ আসার পরে আমাকে তখন সত্য কাকা আব্বাকে ফোন দিল যে নবী তোমার মেয়েকে দিয়ে একটা ছবির গান করাবো। আব্বা আম্মা কেউ দেয়নি আমাকে করতে, বললো যে না ও তো এখনো শিখছে, ও তো এখনো সিনেমাতে গান গাওয়ার মতো যোগ্যতা ওর হয়নি, তখন আমি তো করতে পারিনি। আমি বললাম যে হ্যাঁ আমি তো যোগ্য হইনি, সিনেমাতে গান করার জন্য তো যোগ্যতা লাগে, তো হয়তো ওটা সময় ছিল না আমি যেটা ভাবি, কারণ ঠিক পরবর্তীতেই সামিনাকে নিয়ে কিন্তু আলাউদ্দিন চাচা নিয়ে গেল রাত্রেবেলা। হ্যাঁ আমি এটা কেন বলছি, আমি সবসময় আব্বা আম্মার এই কথাগুলোকে না, আমি আসলে আর সময়কে আমি খুব বিশ্বাস করি, আচ্ছা, যে হয়তো ওটা আমার সময় ছিল না, সময় ছিল না, না এখন বুঝি, ভুল টুল এগুলো না, ভুল না, ওটা হয়তো ওই সময় আমার দরকার ছিল না। এক একটা মানুষের এক একটা সময় আসে, যখন যেটা হয় আসলে সেটাই তার সময়। তো সামিনাকে যেমন আলাউদ্দিন চাচা এসে রাত্রেবেলা এসে নিয়ে গেল জোর করে, যে নই ভাই আপনার মেয়েকে কিন্তু নিয়ে গেলাম, ও কিন্তু চলে গেল প্রোগ্রাম গানটা করে আসলো, কিন্তু তার আগে আমার করার কথা ছিল। কিন্তু যখন সোমাকে নিল তখন কি তোমার একটা আর্গুমেন্ট ছিল নাকি পরিবারে, যে না আমি তাহলে শুরু করি বা আমার, না না এসব নিয়ে আমাদের আমাদের এই সব ঝগড়াঝাটি নাই। আচ্ছা আচ্ছা, একটা বিষয় একটু জেনে আমি একটু ব্রেকে যাবো, সেটা হচ্ছে ধরো অনেকে বাইরে থেকে যেটা বলে ভাবে যে হচ্ছে সামিনা চৌধুরী ফাহমিদা নবীর তো জীবনে কোনো স্ট্রাগল নাই, মানে বর্ন স্টার, বর্ন স্টার, এত বড় ফ্যামিলির, এনারও তো শিল্পী হবেন আর কি হবে না, তো এমনিতেই তো সবকিছু দেখে বেড়ে ওঠা,
এই ব্যাখ্যাটা আজকে তোমার কাছ থেকে একটু শুনতে চাই যে অবশ্যই স্ট্রাগল তো সবার থাকে এবং বাড়ি থেকে চরম পর্যায়ের একটা ঈর্ষার ব্যাপার থাকে কিন্তু যে না ওনারা তো কিছুই করেন আল্লাহ আপনি রান্না করেন ঘর ঝাড়ু দেন আল্লাহ তোমার অ্যান্সারটা কি এটা অনেকেই বলে কিন্তু আমরা কি ব্রেকের পরে বলবো নাকি এখন ভাবার সময় দিয়ে আমরা একটা ব্রেক নিয়ে আসি তার আগে একটু এনরোলমেন্ট দিয়ে শেয়ার হচ্ছে সামনে শীত আসছে যেহেতু আচ্ছা হ্যাঁ সবার জ্ঞাতার্থেই যেন জানিয়ে রাখি যে বোনিল অপটিমাইজড টেকনোলজিতে তৈরি কমফি ম্যাট্রেস আপনাকে দেবে কিন্তু দারুণ স্বাস্থ্যকর এক ঘুমের পূর্ণ নিশ্চয়তা কমফি ম্যাট্রেস পাওয়া যাচ্ছে সকল রিগেল এম্পেরিয়ামে অনলাইনে ভিজিট করতে পারেন অথবা .com আমরা বিরতি নিয়ে ফিরছি সঙ্গে রয়েছেন কথার গুরু আমাদের গুরুজি ফামিদে নবী বনল অপটিমাইজড টেকনোলজি Premium pocket spring, balanced memory foam, 4 layers quilting fabric, super finish nylon searing, comfy mattress, healthy and comfortable. Welcome to the brand new episode of Review with Rajvi. এবং যেখানটায় রাজবে আজকের এই দিনটাতে আবারও আপনাকে স্বাগত জানাচ্ছে যেখানটায় আপনি আসলে আমাকে দেখতে পাচ্ছেন সে ঠিকানা হচ্ছে দুটো নাম্বার ওয়ান জাগো এফএম এর ফেসবুক পেজ এবং নাম্বার টু জাগো এফএম এর ইউটিউব চ্যানেল সো আলটিমেটলি আপনি যখন আমাকে এখানে দেখতে পাচ্ছেন তখন আপনি জানেন যে নতুন একটা মুভি নিয়ে আমি আসলে আপনার সামনে এসে হাজির হয়ে যাব এই এপিসোড থ্রিতে এইবারে আজকের এই দিনটাতে এসেও আপনার জন্য থাকবে আরেকটা নতুন রিভিউ আর এবার যে মুভিটাকে আসলে রিভিউ করছি আমি রাজবে সেই মুভিটার নাম নট অরাই নট অরাই মানে ওই যে আপনার হিন্দিতে যেটাকে বলে ডান্নামাত এরকম সামথিং কিছু একটা মানে ভয় পাওয়া যাবে তুমি নাকি ছোটবেলা থেকে সবাইকে নাচাও না নিজে নেচেছি তো ঝুমুর ফাইনালি কার হবে পারভেজ নাকি রায়হানের আচ্ছা তুমি পারভেজকেও ভাই বলো রায়হানকেও ভাই বলো আবার দুজনকেই নাচাও মানে ফাইনালি তোমার প্ল্যানটা কি কোনটা ফাইনালি করবা অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ বোথ ইনস্ট্যান্ট আফরান ইস্যুকে নিয়ে বদনাম করতে হবে ভাইয়া লেট করে আসে সেটা আচ্ছা মিডিয়াতে কি আসলে গিভ অ্যান্ড টেক চলে Alright, ladies and gentlemen, আপনি এই মুহূর্তে টিকটকের ফ্রেমে দেখছেন সারিকা সাওয়াকে কি খবর এতো ভালো আচ্ছা ফ্যামিলিতে ক্রাইসিস কেমন চলছে একদমই না তুমি নাকি ছোটবেলা থেকে সবাইকে নাচাও না নিজে নেচেছি পারভেজ বয়ফ্রেন্ড হিসেবে কেমন প্রেম করে দেখিনি তো কবে করবা সম্ভাবনা খুব কম রিয়েল লাইফে ছেঁকা খাইছো কখনো না দিয়েছি কয়টা অসংখ্য গুণি নে ইউটিউবে অলওয়েজ কি কি দেখো নাটক গান মেকআপের ভিডিও তোমার ফেসবুক আইডি হ্যাক হওয়ার পিছনে কার অবদান আমি পারভেজ ভাইকে Welcome to our very own low budget production Kaka's show. That's right. অবশ্যই viewers গত ভিডিওর অর্থাৎ প্রথম যে ভিডিওটা বের হয়েছে Kaka's show সেই ভিডিওতে এত সারা পড়ে গেছে সেই সারা নারানারিতে আমরা আসলে আবারো চলে এসেছি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দ্বিতীয় ভিডিও নিয়ে। হ্যাঁ আর বেসিক্যালি হচ্ছে আমার একটা কাজ ছিল আমি মোটামুটি প্রায় দু তিন বার শীতকালে শুভেচ্ছা জানিয়ে তার কাজ সবচেয়ে ভালো লাগে আফরান নিশা ও ইফতিকার ফামিকে জাজ হিসেবে কেমন লাগলো Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে টিকটকের ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি ন্যান্সিকে। ন্যান্সিবু কি খবর? অনেক ভালো, আপনার কি খবর? বিন্দাস। মিউজিক ছেড়ে দিলেন আপু? তাহলে এখানে কি করছি? মিউজিক ছেড়ে দিলেন? শুধু দ্যাট। ন্যান্সি কেন হুটহাট রেগে যায়? আমার হাজবেন্ড এখনো সহ্য করে তাই রাখি। সংসার কেন টেকে না? সেটা যারা জড়িয়ে পড়ে সংসারের উপরে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে কেন সংসার টেকে না। কখন খুব বিরক্ত লাগে? অনেক সময় বিরক্ত লাগে, মন মতো কোনো কিছু না ঘটলেই বিরক্ত লাগে। ওকে, সো নেক্সট কোশ্চেন। Hello everyone, welcome to Jago FM 94.4 and আপনারা দেখছেন Double Trouble. Yes, and আমি আছি আরজে আব্রাল দ্য গ্রেট and আমার সাথে আছেন ভাইশা। আজকে একটা চ্যালেঞ্জ আছে আমাদের জন্য, রাইট? লাস্ট চ্যালেঞ্জ কিন্তু ছিল উইসপার চ্যালেঞ্জ যেটা ভাইশা আনফরচুনেটলি জিতে গেছিল। Fortunately, and hope for the best, right? হ্যাঁ, বাট চ্যালেঞ্জটা হচ্ছে গেস দ্য সং। হ্যাঁ, গেস দ্য সং। বেসিক্যালি যেটা করতে হবে যে যে কোনো গানের প্রথম 4-5 সেকেন্ড বাজানো হবে জাস্ট মিউজিকটুকু মানে যেটাকে আমরা টিউন বলি অ্যান্ড আমাকে গেস করতে হবে সংটা কি যে আগে যে আগে এটা করবে সে গানটা গেস করতে পারবে যদি ঠিক মতো গেস করে হি অর শি গেটস 1 পয়েন্ট না গেস করতে পারলে 5000 টু দ্য পারসন নেক্সট
আর যদি তুই গেস করতে পারিস তাহলে 2 পয়েন্ট পাবি হ্যাঁ না পারলে তাহলে আমরা দুজনেই 0 সো ইটস ডিসকোয়ালিফাইড পয়েন্ট সো কপাল আবার ইউ আর গোনা গো ফরওয়ার্ড টু দ্য চ্যালেঞ্জ গেস দ্য সং হোপ ফর দ্য বেস্ট এন্ড লেটস স্টার্ট বাবু পশু ছিলেন অ্যাংরি বাবু কঠিন বাবু ডেয়ারিং বাবু এভাবে কাজ করলে চলবে চাকরি সাহুদ বাবু আনহ্যাপি বাবু আর আজ কেয়ারিং বাবু পেয়ারিং বাবু মিষ্টি বাবু দুষ্টু বাবু হ্যাপি বাবু তাহলে গতকাল কি এমন ঘটেছিল বাবুর জীবনে হ্যালো ওয়েলকাম ব্যাক এগেইন শুনছেন দেখছেন রাত আড্ডা উইথ মি সিজন টু জানিয়ে দিই যে বোনের অপটিমাইজ টেকনোলজিতে তৈরি কমফি ম্যাট্রেস আপনাকে দেবে কিন্তু আরামদায়ক এবং স্বাস্থ্যকর ঘুমের পূর্ণ নিশ্চয়তা কমফি ম্যাট্রেস পাওয়া যাচ্ছে সকল রিগাল এম্পিরিয়াম সহ দেশব্যাপী অনলাইনে ভিজিট করুন অথবা ডট কমে আমরা একটা প্রশ্ন ছুটে গিয়েছিলাম এবং আমি নিজেও কৌতূহলী খুব এই প্রশ্নের উত্তর জানতে এই সবার ঈর্ষার কারণ এবং এটা খুব কমন প্রশ্ন খুব কৌতূহলটা থাকা স্বাভাবিক কিন্তু মানুষের প্রত্যেকের জীবনেই আসলে এরকম একটা মোড় থাকে স্ট্রাগল ছাড়া আসলে কেউই হতে পারে না সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে স্ট্রাগলটা আমি যেমন এখন মনে করি যে যে স্ট্রাগলকে এনজয় না করে সে কিন্তু স্ট্রাগলার অন্যরকম কেমন সে বেঁচেও বেঁচে থেকেও কিন্তু মরে গেছে পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিনই কিন্তু কোনো না কোনো স্ট্রাগল তাকে করতেই হবে এবং এই স্ট্রাগলটাকে যদি কেউ ভাবে যে আমাদেরকে যেমন তুই যে প্রশ্নটা করলি সেটার আগে উত্তর দেই যে আমাদেরকে ভাবে আমাদের হচ্ছে বাই বর্ন ওরা মিউজিক ফ্যামিলি থেকে এসছে কোনো কিছু করে না আল্লাহ ওরা তো কোনো কাজ করছে কালকে যেমন একজন তাই ঘর ঝাড় দেন মুছেন রান্না করেন হ্যাঁ যে পুড়ে গেল কেন হাতটা আমার হাতটা পুড়ে গেল এটা তো একটা পার্ট এগুলো তো করতেই হবে কিন্তু যেটা মেইন স্ট্রাগল এই স্ট্রাগলগুলোকে আসলে আমি অনেক দেখেছি আমাদের আমরা নিজেরা আমাদের নিজেদের পরিবারে থেকে তো এই স্ট্রাগলগুলোকে আমি আজকেই ভাবছিলাম যে আমি কেন স্ট্রাগলের মধ্যেও এত দ্রুত পাঁচ ছয়টা চিন্তা একসাথে করতে পারি আচ্ছা অনেক কিছু করতে পারি একটা ম্যানেজ করতে শিখে গেছি স্ট্রাগল থেকে আমার আমার লাইফে তো অনেক স্ট্রাগল জানিস তো সেই স্ট্রাগলে আমি অনেক কষ্ট পেয়েছি একবার ভেঙে পড়ে গিয়েছিলাম কিন্তু যখন দেখলাম যে হাঁটতে হবে দাঁড়াতে হবে চলতে হবে কারণ শিল্পীর কমিটমেন্ট অনেক আমাকে অনেক কষ্টে থাকলেও আমার স্টেজে দাঁড়িয়ে হেসে গান করতে হবে অডিয়েন্সকে খুশি করতে হবে এই মুহূর্তে আমি যে কথা বলছি আমাকে মানুষকে আশার কথা জানাতে হবে তো আমি যদি শুধু আমার স্ট্রাগল কথা ভাবি অন্যের তো আরও স্ট্রাগল সেই স্ট্রাগলগুলোর কী হবে আর যেটা হয় যে হ্যাঁ আমরা গানের এই সঙ্গীত অঙ্গনে স্ট্রাগলটা কি আমাদেরকে কেউ পলিটিক্স হয়েছে অনেক হ্যাঁ মানে আমি ওটাই আসতে চাচ্ছি মানে কিন্তু তোমার সবচেয়ে বেশি ক্রুশিয়াল মোমেন্ট আমি ক্যারিয়ার লাইফটা একটু শুনতে চাচ্ছি ক্যারিয়ার ক্রুশিয়াল মোমেন্টটা তোমার মানে যখন আমি আমি একদম গান থেকে দূরে ছিলাম গান থেকে দূরে ছিলাম 12 বছর একজন এবং সেখান থেকে ব্যাক করা কিন্তু একটা অসীম সাহসের ব্যাপার মানে মানে অনেক সাংঘাতিক একটা বিষয় তো ওখানে ওই কামব্যাকটা আমার আমি তো সবসময় গান গাইতে চাইতাম আমি স্কুলে টিচার হিসাবে 10 বছর কাজ করেছি শিক্ষকতা করেছি তারপরে ছোটখাটো গান করা হতো টেলিভিশনে গান করতাম রেডিওতে গান করতাম স্টেজ করতাম না তারপরে এইভাবে আমি আসলে ভালোবাসি নিজেকে এইভাবে 12টা বছর স্যাক্রিফাইসে কিভাবে কোন মানে এটা একটু একটু অবাকই লাগে যে এই স্যাক্রিফাইসটা হামিদা নবীর মতো শিল্পী
একটা সম্পদ সো ওই জায়গা থেকে করেছে হ্যাঁ মানে এটা কি না ওই সময় হ্যাঁ ওই সময়টায় যেমন আজকে আমি একজনকে সকালবেলা বলছিলাম যে আমি না এখন গান গাইতে শিখেছি তখন যে গান গাইতাম না বুঝে গাইতাম এখন কিন্তু বুঝে গাই এটা কিন্তু আবার একটা মানে ওই যে ভালো বিষয় না এত বুঝে ফেলাটা ভালো না হ্যাঁ তো সেরকম তখন যে স্ট্রাগলটা করতাম ওই সময়টাকে আমি ভাবতাম যে এটাই সময় আচ্ছা এরপরে কি জানি না যে আমার আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে আমি ভাবছি যে আমি গান করি কিন্তু বাকি যে বিষয়গুলো যে সংসার বাচ্চা তারপরে পরিবার আরও কিছু এটা তো মোর ইম্পর্টেন্ট ঠিক আছে আমি না হয় গানই করব না আমার বোন গান করছে গানই করব না এরকম একটা ভাবনা তো আসে অবশ্যই হ্যাঁ ইন্ডাস্ট্রিতে আমি না হয় নাই বা করলাম আচ্ছা এবং মনটাও মেনে নিল যে মনটা না এমন না বেলুনের মতো অবদমন আর কি মানে ব্যাপারটা বেলুন যত ফুলাবি বা না ফুলাতে চাইলে কম ফুলাতে চাইলে সেটা কিন্তু সেরকমই থাকে মানুষ অভ্যস্ততার দাস সেখান থেকে মানুষ শিখে যায় তখন তোমাকে কেউ কাউন্সিলিং বা কেউ বলেনি উস্কানি যে কেন এই পাগলামি কেন না ওরকম কেউ কিছু আসলে বলেনি ওই সময়টা আসলে এমন ছিল আমি একটু আমার একটা নাম দিয়েছিল একজন বলি ওনার নাম হচ্ছে আজিজুর রহমান ওই যে তোমার ভালোবাসার ভ্যালিয়াম ওই গানগুলো লিখেছিল উনি উনি আমাদের বাসায় একদিন আসলো তো আমি এসে শুধু সুমার গান করছে অনেকেই মনে করে যে আমি আর গান গাই না আচ্ছা তো আমাদের বাসায় অনেকে আসে হ্যাঁ অরুণদারা আসতো হারু ভাই আসতো আফজাল ভাই আসতো একটা গ্রুপ না তারপরে অনেক মানুষই আসতো লাগি চাচা বলতো নুমাকে দিয়ে একটা গান আমি তখন গান করলাম একটা রেডিওতে গান করতাম তখন উনি বলল কি যে এই মেয়েটা না মেঘে ঢাকা তারা তো আমি আমি আচ্ছা ওকে মেঘে ঢাকা তারা কেন আমি জানি না কেন বলল বুঝি নাই তারপরে যেটা হলো যে আমি যেটা দেখলাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক পলিটিক্স হচ্ছে 12 বছর তো আমার পারিবারিক কারণে করতে পারিনি আমার সত্যি কথা বলতে কি আমি বিয়ের পরে আমাকে গান করতে দেয়া হয়নি আচ্ছা যাই হোক তো সেটা সেটা হলো তারপরে যখন আবার গান মানে গান করছি যখন আবার শুরু করলাম 12 বছর পরে তখন কিন্তু আমি ফুল আমার মেয়ে আনমোল আনমোল হচ্ছে আমার এনার্জি আমি বুঝে গেলাম জীবনে একটা মাকে একটা সন্তানের কাছে খুব শক্তিশালী মা হিসাবে তার স্ত্রী হিসাবে মনটা দুর্বল থাকলেও মা মা কিন্তু অনেক কঠিন কঠোর হয় মানে বেশ সাহসী হয় বেশি বলে না ক্রুয়েল টু বি কাইন্ড আমি ওরকম হয়ে গেলাম আমি নিজে নিজে কারণ আমি যখন দেখলাম যে জীবনে আমাকে কেউ কিছু করে দিবে না এবং আমি অনেক চাকরি করার চেষ্টা করেছি আমি এগুলো ট্রাই করেছি হ্যাঁ সব কিন্তু আমার কিছু হয়নি হ্যাঁ মানে যে মেয়েটা শৈশব থেকে শুধু গানটাই ভাবছিল হ্যাঁ সে অনেক কিছু করার হ্যাঁ আমি স্কুলে টিচার হলাম তারপরে আমি চাকরি খুঁজলাম আমাকে কেউ চাকরি দিল না হ্যাঁ কেন দেয় না তারপরে আমি বাইরেও চলে গিয়েছিলাম সেখান থেকেও ফিরে আসলাম তারপরে আস্তে আস্তে আমি একটা গ্রুপের সাথে গান করা শুরু করলাম আচ্ছা এটাকে ভালোবাসতে থাকি আচ্ছা অল্পে চলি এটাই একটু একটু গান গাই একটা গ্রুপের সাথে এটাই করি আচ্ছা এবার একটা বিষয় একটু জানতে চাইবো যে ধরো অনেক গুণী গুণী মানুষ অলমোস্ট আমি বলবো যে গোটা ইন্ডাস্ট্রির মানুষজনই তোমার পরিবারের সাথে খুব সম্পৃক্ত ছিল তো এই ক্ষেত্রে যেটা হয় যে খুব অনেক দেখা মানে যে বাংলা ভাষায় ঘর কামুরগি ডাল বরাবর যে হয়তো অনেক বড় প্রজেক্ট হচ্ছে অনেক বড় পরিকল্পনা হচ্ছে হয়তো এই দেখা মানুষের বাইরে হয়তো কোনো কিছু নেওয়া হচ্ছে তো এইগুলো হতো কি না মানে হ্যাঁ হ্যাঁ এগুলো হতো এসব ব্যাপারগুলো হতো হ্যাঁ হতো মানে আমি আমাকে চাইলেই নিতে পারতো হ্যাঁ কিন্তু আমি সেটা যোগ্য ছিল হ্যাঁ আমি যোগ্য ছিলাম কিন্তু আমাকে নিচ্ছে না কারণ কি হয় কি এখনো যেটা ইন্ডাস্ট্রিতে হয় আমি যদি এমনি এখন এটার একটা ব্যাখ্যা দেই প্লিজ ব্যাখ্যাটা হচ্ছে হলো
যে যখন অনেক কাজ করতে থাকে কেউ, তখন যে হাইলাইটেড থাকে, যাকে বেশি দেখা যায়, তাকে নিয়ে মানুষ কাজ করতে চায়। আর আমার সম্পর্কে একটা ধারণাই করতে থাকলো যে এই মেয়েটা তো আসলে গান ভালোবাসে কিন্তু গান গায় না। হ্যাঁ, এটা একটা ব্যাড ক্যাম্পেইন চলছিল, একটা ভীষণ রকমের এটা হলো। তখন এটাকে আমি আবার খুব নেগেটিভলি আমি নিজের ভিতরে আনিনি, একদম না। আমার আবার এই জিনিসটা আছে যে ওকে, আমি আবার কিরকম, আমার অনেক বক্স থাকে, হ্যাঁ, অপশনস থাকে। আমি কখনোই প্ল্যান এ নিয়ে শুধু থাকি না, প্ল্যান বি, প্ল্যান সি, আমার এটা আছে, আমার একটা টেম্পারেচারের মতো, হ্যাঁ, এটাকে আমি সুন্দর করে করে রাখি। তো ওই সময় আমি এগুলো দেখতাম, হ্যাঁ, মাঝে মাঝে যে মন খারাপ হয়নি তা কিন্তু না, কিন্তু আমি ভাবতাম হয়তো আমি হয়তো এটা যোগ্য না, আমি আমার কি মানে ভুল, আমার মানে এটার পিছনে মানে আমার কি অযোগ্যতা, সেটাকে আমি খুঁজে বের করার চেষ্টা করতাম যে আমি কেন হচ্ছে না। তারপরে আস্তে আস্তে আমি দেখলাম যে আসলে আমাদের যে গানের যে জায়গাটা এখানে ইন্ডাস্ট্রিতে একটা কথা প্রচারও হলো, বলবো সেটা অবশ্যই। প্লিজ আমি একটু আমি ক্লু দেই, আমি একটু আমার অভিজ্ঞতা বলি। ধরো তোমার অনেকদিন পর প্রথম সলো অ্যালবামটা বেরোলো, আমি তখন টুকটাক কাজ শুরু করেছি এবং তখন শুনলাম তোমার কাছে মানুষ, আমি আজকে লাইভে নাম না বলে বললো যে শখ করে মানে একটা অ্যালবাম করছে, মানে এটা খুব শৌখিন একটা অ্যালবাম। তো তখন আমরা তো যেহেতু তোমার সাথে খুব ইন্টিমেট না, তখন যে হয়তো বাইরে থাকে বা খুব বেশি গান করেন না, শখের একটা অ্যালবাম, কিন্তু তোমার কিন্তু ওটা সিরিয়াস অ্যালবাম ছিল, এটা অনেক পরে জেনেছি, মানে একটা ড্রাইভের অ্যালবাম ছিল। তার মানে এটা আমাদের মাঝে কানে ছড়ানো মানে কি, সারা দেশে জানানো যে এটা একটা শৌখিন অ্যালবাম, শৌখিন। উনি তো তোমার ইনার ভেতরের ঘটনা, আমি এটা এই ভিতর এটা খুবই একটা আমাকে আজকে খুব ভালো একটা, যেহেতু সাক্ষী আমি ছিলাম, আমি শুনেছি। হ্যাঁ, আমি আমার তখন আমার হাতে কোনো টাকাও নাই, আমার একটা ফ্রেন্ড সিসিলি, আমি সিসিলিকে মনে করতে চাই, ওকে আমি বললাম, ও আমাকে বলল, ও আমাকে অনেক ভালোবাসত, তো বলল যে নুমা তুমি মানে আমি না আমি সিসিলি আমি একটা অ্যালবাম করতে চাই, আমার কাছে কোনো টাকাও নাই। তখন ও আমাকে 20,000 টাকা ধার দিল। আচ্ছা, হ্যাঁ, তোমার বন্ধু? হ্যাঁ, সিসিলি। তা আমি বললাম যে তোমাকে আমি টাকাটা দিয়ে দিব, কাজটা শুরু করি আমি। ও প্রথম যেটা আমার আর এখানে একটা কথা আছে, মানে আমি অনেকগুলো আমার কিন্তু প্রথমেই আমার কাজ হয় না, আমি প্রথম সারির মানুষ না, আমি কিন্তু দ্বিতীয় তৃতীয় সারির, মানে প্রথম, যেমন আমার প্রথম অ্যালবাম কিন্তু জেমস করে। আচ্ছা, হ্যাঁ, আমার প্রথম অ্যালবাম আমার 10-12 গান ছিল জেমসের সুরে, আসিফ ইকবাল নিয়ে আসে ওকে। তখন আমি মিক্স অ্যালবাম করছিল, ওর একটা অ্যালবাম বেরোলো না রিক্সাওয়ালা, ওই ওই অ্যালবামটা করার পরে জেমস বলল যে আমার কথা, যে যদি কোনো রকার হইতে পারে ফাহমিদা নবী, কেন জানি ও বলছে কথাটা, আর আসিফ ইকবাল, আমি কখনো ওর কথা ভুলবো না। আসিফ ইকবাল জেমসকে নিয়ে আসলো, হ্যাঁ, আমাদের বাসায় নিয়ে আসলো। তো তখন ওই আমি একটা অ্যালবাম করলাম সারগাম থেকে জেমসের কম্পোজিশনে, হ্যাঁ, ওর সুর ওর কম্পোজিশন সব। তখন ওই অ্যালবামটা সামহাও রিলিজ হলো না। সামহাওটা আমি শুনতে চাই না, সামহাও সামহাও তো এখন সামহাও হলো যে সারগামের যে বাদল ভাই হঠাৎ করে আমেরিকায় চলে গেল, অ্যালবামটা রিলিজ হলো না, এবং ওটা পুরো ফিতাটা মানে ওটা তো কোনো সংরক্ষণ নেই, না কোনো সংরক্ষণ, মানে রেকর্ডিং ভ্যানিশ ভ্যানিশ। 12টা গান বন্ধু তোমাকে বিদায় অ্যালবামের নাম ছিল, এই পেপারেও গিয়েছিল যে জেমসের সুরে ফাহমিদা নবীর একক অ্যালবাম আসছে, ওখানে এক গান ছিল নির্বাসন, ম্যানিলা, মানে একদম জেমস যে টাইপের গান করে, ও তো ওর ও আর আমি এক রিকশায় ঘুরে ঘুরে আমরা দেখতাম আর আমরা চিন্তা করতাম, তখন আবার ওর বিয়েও হলো রথির সাথে। তো ওইটা আমার ছিল প্রথম অ্যালবাম, তো ওটা গেল শেষ। তারপরে কি হলো, তারপরে হচ্ছে হলো যে ওই
সোনার শিকল। আমি ওই অ্যালবামটার জন্য আমি যখন দেখলাম যে আমি ক্যানাডায় চলে যাব, কিন্তু তোমার টাকা ধার করতে হলো কেন? এত এত প্রোডাকশন থাকতে, এত এত কমিউনিকেশনস থাকতে। এখানে একটা কথা বলি আজকে, হ্যাঁ প্লিজ। আমি আসলে এই কথাগুলো ইদানিং খুব চিন্তা করছিলাম আজকে। আসলে তুই তো সাংবাদিকও একজন, সাংঘাতিক না না না, ঘরের বলো তো, সেটা নিয়ে আমি বলি। শিষ্য বলো, তোমার শিষ্য। না না, শুন, এই কথাটা সেই কোন যুগ থেকে যে শুনি, আরে ভাই ওরা ওনারা আসে ভাই, সম্মানী মানুষ, ওনাদের এক কাপ চা খাওয়ায় বিদায় করেন, ভাই ওনাদের গান চলে না, ওনাদের গান চলে না, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান চলে না ভাই, আর জানি কে, আমি সরি এইভাবে কথা বলছি, না এই টোনে আমি শুনে, আমি নিজে শুনেছি, আরে ভাই। হ্যাঁ, তো এই কথা কিন্তু এখনো হয়, যাদের লাগ ভিউ তাদের নেন। কিন্তু আসলে আমি দেখলাম যেটা, ওই যে বললাম না যে আমি নিজেকে যেদিন থেকে ভালোবাসতে শুরু করলাম, আমি দেখলাম যে ভাই তোমার কথা শোনার আমার দরকার নাই ভাই, আমি আমার কাজ করি, আমার একটা শ্রোতা তৈরি করি। তখন আমি ওই যে আমার তো টাকা নাই, আমার তো আসলে তখন ওই সিসিলি আমাকে 20,000 টাকা ধার দিল। তারপরে আমি বাপ্পাকে আমি আমার গানগুলো করার জন্য হায়ার করলাম আর কি। সংশয়গুলো পুরোটা বাপ্পাদের ছিল, বাপ্পা মিউজিক অ্যারেঞ্জমেন্ট ওর, অনেকের অনেকের শুট ছিল, অনেকে শুট ছিল, অনেকে লেখা ছিল। তো সেখানে আমার নিজেরও লেখা দুটো গান সুর করা ছিল, সুর এবং লেখা প্রথম আমার। তারপরে আবার সেই সেই বাবুল ভাই, সাউন্ডটেকের বাবুল ভাই অ্যালবামটা রিলিজ করার জন্য নিল, আমি তারপরে ক্যানাডা চলে গেলাম। ও, ওটা রিলিজের পর ক্যানাডা গেলে? হ্যাঁ, ওটা দিয়ে চলে গেলাম, শেষ, গল্প শেষ। তারপরে আসার পরে আমার আসলে একটা সত্য কি, যে খুব ভালোবেসে কাজ করে, যে শ্রমটা দেয় একদম পারফেক্টলি, মানে আমার ভেতরে কিন্তু কিছু নেই। আমি আজকেই এই কথাগুলো বলছিলাম যে কেউ হয়তো আমাকে গান গে, আমি যখন কারো গান করতে চাই যাই আর কি, কেউ হয়তো অল্প পেমেন্ট করে, কেউ হয়তো বেশি করে, কিন্তু আমি যে কে যে কম পেমেন্ট করলো তার যে আমি কাজটা খুব বাজেভাবে করে দিব তা কিন্তু না। আমি আমার জায়গায় সৎ থাকি, ও হয়তো দিতে পারেনি, এটাই আমার রিজিক, ও হয়তো বেশি দিচ্ছে, এটাই আমার রিজিক, কিন্তু আমি আমার বেস্ট দিব, আমি আমার এই সত্যটাকে নিয়ে আমি সব জায়গায় হাঁটি। এবং আমার যে কোনো কাজে, মানে আমি রান্না থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া শুরু থেকে মানুষের, হ্যাঁ আমার সবসময় এই অনেস্টিটা আমি নিজের জন্য নিজে অ্যাপ্লাই করি। তো সেই জায়গাটা থেকে আমি যখন কাজ শুরু করলাম, ওই যে ওই একটা প্রথম কাজ, ওটাকে আমি আসলে প্রথমই বলবো, কারণ পরে যখন আরও কাজ করলাম সেটা হচ্ছে এইটার জন্য যে আমার মানে শ্রমটা টাকাটা, তারপরে আমি সিসিলি টাকাটা দিয়ে দেই অবশ্য, সাথে সাথেই দিয়ে দিই, মানে এক মাস পরেই দিয়ে দিচ্ছি। তো সিসিলি বললো আমি তো ব্যাংকে কাজ করি, তুমি আমাকে দিয়ে দিচ্ছ কেন? তা আমি বললাম যে আমি না কারোর কাছে টাকা ধার নিয়ে বেশিক্ষণ সহ্য করতে পারি না, আর মরেটরে যদি যাই তাহলে কি হবে, তো ওটা দিয়ে দিলাম। কিন্তু ওই যে একটা সাপোর্ট, বন্ধুর একটা, এই ভালোবাসাটা আমি কোনোদিন ভুলবো না। কেউ যদি মানে সবসময় যে মানুষ টাকা দিয়েই সাপোর্টিভ হয় তা কিন্তু না, ওর অনেক সাপোর্ট বা আরও অনেকেরই অনেক সাপোর্ট আছে, তোদের অনেক সাপোর্ট আছে। আমি অল্প অল্প করে টাকা করে করে আমি বাপ্পাকে দিতাম, বাপ্পার ওই জিনিসটা আমি ভুলবো না, আপা ঠিক আছে অল্প অল্প করে দেন। দারুন, এরপর যে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এরপর আরো কিছু মানে ভালোবাসার কথা শুনবো, কিছু মোটিভেশনাল কথা শুনবো, কারণ আপুর কথা শুনতে শুধু ইচ্ছে করে। ছোট্ট একটা বিরতি পর ফিরছি, সঙ্গে থাকুন। বাথরুম ফিটিংস থাক, হুম,
Bonel Optimized Technology আর হাই কোয়ালিটি ফেব্রিক কমফি ম্যাট্রেস নিয়ে এলো জীবন পাল্টানোর এক অন্য রকম আরাম। কমফি ম্যাট্রেস, হেলদি অ্যান্ড কমফোর্টেবল। বাবু পশু ছিলেন, অ্যাংরি বাবু, কঠিন বাবু, ডিয়ারিং বাবু, এভাবে কাজ করলে চলবে চাকরি, সাহুদ বাবু, আনহ্যাপি বাবু, আর আজ কেয়ারিং বাবু, পেয়ারিং বাবু, মিষ্টি বাবু, দুষ্টু বাবু, হ্যাপি বাবু। তাহলে গতকাল কি এমন ঘটেছিল বাবুর জীবনে? Bonel Optimized Technology আর হাই কোয়ালিটি ফ্যাব্রিক কমফি ম্যাট্রেস নিয়ে এলো জীবন পাল্টানোর এক অন্য রকম আরাম। কমফি ম্যাট্রেস, হেলদি অ্যান্ড কমফোর্টেবল। ইভেন্টটা কেমন হয় রিয়েলিটি শোতে? খেলতে খেলতে এখন গান শোনাইতে হবে আমাদেরকে। মধু হই হই, মধু হই হই, বিষ হাওয়াই না। Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে টিকটকার ফ্রেমে দেখছেন অনেকগুলা পরিচয়, তার মডেল, উপস্থাপিকা, অভিনেত্রী জাহানা মিতু। কেমন আছেন আপু? এই মুহূর্তে একটু টেনশনে আছি, কারণ এটা সামলাতে হচ্ছে। মাসে কয়বার হেয়ার ট্রিটমেন্ট করাও? একবারও না। আচ্ছা, সুন্দর করে হাসতে কি লাগে? মন লাগে একটা ভালো মন। কখন ফেসবুক খুব পেইন দেয়? আমাকে তেমনটা পেইন দেয় না, বিকজ পেইনফুল যে জিনিসগুলো থাকে সেগুলো ডিলিট করে দেই। গার্লফ্রেন্ড হিসেবে আউট অফ 10 আপনি নিজেকে কত মার্ক দিবেন? 0। সিরিয়াসলি? ইয়েস, বিকজ আমার মনে হয় আমি ওয়াইফ হিসেবে খুব ভালো হব, বাট গার্লফ্রেন্ড হিসেবে একেবারেই ভালো না। গিভেনটা কেমন হয় রিয়েলিটি শোতে? আমি পারিনি, আমার তো, আমি তো বেশ হ্যালো। ইয়েস, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার স্টার টকিজ নিয়ে। স্টার টকিজ শব্দটার অর্থ কিন্তু আমি প্রতিবারই আপনাদের কাছে একটু ক্লিয়ার করে দিই। আর স্টার টকিজ ব্যাপারটা কিন্তু মোটেও তারকালাপ নয়। এখানে আসলে আমি একটু গসিপ করতে আসি, গসিপের রানী বলতে পারেন। তারকাদের ব্যক্তিগত জীবনে কি চলছে তার টুকরো টুকরো স্পাইসি নিউজগুলো কিন্তু আমি জমিয়ে রাখি পুরো উইক আপনার জন্য। এই উইকেও চার চারটা ব্যাপার আছে আপনার জন্য সাজিয়ে রেখেছি আমি আয়মান আজকের স্টার টকিজে। প্রেমিক বেছে নেওয়ার অদ্ভুত একটা উপায় বেছে নিলেন অভিনেত্রী রাধিকা আপ্টে। ডিভোর্স পরবর্তী ডিপ্রেশন সামলে নিয়ে কিন্তু আবারও কাজের জগতে ফিরলেন অ্যাডল। বিগ বস থেকে নাকি শোনা যাচ্ছে সরে যাবেন সলমান খান। তাহলে ওয়েল, 2019 কিন্তু অলমোস্ট শেষের দিকে, সো আজকে আমরা এমন তিনটা গ্যাজেট নিয়ে কথা বলবো যেগুলো 2020 সাল একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। দ্যাটস রাইট, সো আজকে আপনারা দেখছেন টেক ডাউন উইথ আবরা, অ্যান্ড দেরি না করে লেটস গেট স্টার্টেড। নাম্বার 3-তে প্লিজ ওয়েলকাম দ্য গো ডুও আল্টিমেট ব্লুটুথ স্পিকার্স। ক্লাসি, ভার্সেটাইল অ্যান্ড স্লিক। কেএনজি টেকনোলজি কিন্তু 9 বছর ধরে অনেক অন্যান্য ফেমাস ব্র্যান্ডের জন্য ওএএম স্পিকার্স ক্রিয়েট করে আসছে, বাট এইবার তারা তাদের নিজের একটা ইনভেনশন করেছে, সেটা হচ্ছে গো ডুও ব্লুটুথ স্পিকার্স। অ্যান্ড এই গো ডুও ব্লুটুথ স্পিকার্সে কিন্তু আপনি সবসময় যা চেয়ে আসছেন একটা লাইন আমি নরমালি বলবো, ওইটাকে ইনস্ট্যান্ট বরিশালের ভাষায় শোনাইতে হবে। এই তো দিশান বল। কাকা, আমার পাওয়ার সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। এ দুধু, এ মোর ক্ষমতা সম্বন্ধে আপনার ধারণা আছে? লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটকের ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি রাশেদ সীমান্ত। কি খবর, কেমন চলতে আছে? কেমন? আলহামদুলিল্লাহ ভাইও, ভালো আছি। একসের ভালো আছি এককালে। আচ্ছা, শ্বশুর বাড়িতে জামাই আদর কেমন ছিল? আলহামদুলিল্লাহ খুব ভালো, অন্তত নাটকের মতো না। লাইসেন্স ছাড়া বাইক চালাইছেন কতদিন? অনেকদিনই চালাইছি, কিন্তু আমার চেহারাটার মধ্যে একটু করুণ ভাব আছে, তো পুলিশ ভাইরা ছেড়ে দিছে। কাজিনদের সাথে প্রেম করছেন কখনো? না, কাজিনদের সাথে প্রেম করা হয় নাই ভাই। কাজিনদের সাথে বিয়ে হলে কি হয়? বাবু পশু ছিলেন, অ্যাংরি বাবু, কঠিন বাবু, ডিয়ারিং বাবু, এভাবে কাজ করলে চলবে না আপনার চাকরি, সাহুদ বাবু,
আনহ্যাপি বাবু আর আজ কেয়ারিং বাবু পেয়ারিং বাবু মিষ্টি বাবু দুষ্টু বাবু হ্যাপি বাবু তাহলে গতকাল কি এমন ঘটেছিল বাবুর জীবনে Bonel optimized technology are high quality fabric comfy mattress ni elo jibon paltanor ek onno rokom aram comfy mattress healthy and comfortable babu porshu chile ekta manush কি খোঁজে সুখেরই আশায় থেকে থেকে চাই না আমি সে জীবন যে জীবনে নেই তুমি তোমার জন্য হাওয়ায় হাওয়ায় আমি উড়তে পারি তোমার জন্য মেঘের দেশে এ আমি ভাসতে পারি আকাশটাকে হাতের মুঠোয় আনতে পারি যদি তুমি বল দেবে স্বপ্ন নদীটারে চোখের কোণে জমাতে পারি যদি তুমি বলো ভালো বাসি কি সুন্দর সুন্দর গান নিছক স্বপ্ন আমিরা ওই অ্যালবামের কথাটা মনে হলে আমার খুব ভালো লাগে যে তুই এত সুন্দর কথাগুলা এত সুন্দর সুন্দর মিউজিক মানে সুর করছিস যে আমার জন্য অনেক বড় খুবই যেমন আমাকে ধর আমি তোকে বলি আমার এক ভক্ত আছে ছোট্টবেলা থেকে ওর যখন 13 বছর বয়স তখন থেকে ওর কিন্তু এখন বয়স কত 22-23 তো ও আমাকে গডেস ডাকে ও কেন আমাকে গডেস ডাকে আমি জানি ওর বাবা মা জানে যে আমি যা বলবো ও তাই করবে তো ওর নাম হচ্ছে মুনমুন কিন্তু আমি ওকে ম্যাও ডাকি আচ্ছা ও আমাকে ওর প্রিয় গান কি জানিস কোনটা মন থেকে বলো ভালো কি আমায় তুমি বাসো বুকে হাত রেখে বলো হৃদয়ের কোনখানে তুমি রাখো তোমার জন্য নীল আকাশ এটা খুব সুন্দর একটা গান তোমার জন্য মনের দামে কিনতে পারি সময়টাকে আমার জন্য তুমি ওকে তাই খুব সুন্দর গানগুলো খুব সুন্দর সত্যি সেই সময়গুলো মানে মনে আছে আমাদের ইয়ের সময় আমাদের ফটো সেশনের সময় হ্যাঁ খালিদকে মেকআপ করে দিলাম সাফুর স্টুডিওতে হ্যাঁ সাফুর সঙ্গে আমার আমেরিকায় দেখা বলি কি আপু ওই ছবিগুলো আছে কোনো মেকআপ নাই কিচ্ছু নাই আমার 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 কাছে কিছুই ছিল না ব্যাগে জাস্ট একটা পাউডার পেলাম কোথায় তো কোনো মতে খুব সুন্দর একটা ইয়ে করলো মানে আবহাওয়াটা তৈরি করলো একটা লাইটিংটা মনে আছে আমরা যে মাওয়া ঘাটে গেলাম ইলিশ মাছ খেলাম তারপরে চায়ের দোকানে আমরা তুমি চা বানাও দোকানদার শুনে এটা আমার এত প্রিয় বিশ্বাস কর আমি লন্ডনেও করছি এটা ওরা একটা ওখানে যে বাঙালি পাড়ায় একটা চায়ের দোকানে ওদেরকে আমি বললাম কি আমি একটু আসলে চা বানাবো হ্যাঁ আসেন আপা প্লিজ আপনি এই তো জীবন
নব যেই প্রসঙ্গ যেটা একটু কৌতূহলী হয়ে একটু জানতে চাই, জানাতেও চাই, ধরো পার্সোনালি নিও না, ইন জেনারেল যদি বলি যে শিল্পীদের একটা সন্ন্যাস, ভেতরে একটা সন্ন্যাস বাস করে, এবং সেই জায়গা থেকে অনেক শিল্পীর জীবন তো অনেকের সাথেই তো কথা বলি, যেটা হয় যে একটা আকুতি থাকে, একটা সংসারের সাথে একটা যুদ্ধ হয়, মানসিক যুদ্ধ হয়, অনেকে সেটা মেলাতে পারে মেলাতে পারে না, কিন্তু সেই জায়গায় তোমার কাছে কী মনে হয় যে ধরো 25-30 বছর আগেও যে গল্পগুলো ছিল একই একই, কিন্তু কোনো সমাজ তো সমাজ পরিবার তাহলে বদলা নেই, কিন্তু রূপান্তর হয় মাত্র, মানে সো যারা গানে আসছে, যারা নাটকে আসছে, যারা অভিনয় আসছে, যারা অন্য যে কোনো, তাদের ক্ষেত্রে কিন্তু এই পার্টনার বাছাইটা খুব একটা ক্রুশিয়াল, জীবনের একটা কঠিন একটা। তো তুমি কিছু বলতে চাও কি না? আমি একটু তোমার উপর ছেড়ে দিলাম, আমি জাস্ট আমার কিছু এক্সপিরিয়েন্স বললাম, কারণ অনেকেই কেঁদে ফেলে এখানে এসে, বা বলতে গেলে অনেকে বলে যে না আমার ওইটা ব্যাপারটা ভুল ছিল, আমি ভুল মানুষকে হাত ধরে ফেলেছিলাম, উপায় ছিল না, কি ভুল শহরে আমি যে ভুল মানুষের সঙ্গ খুঁজি, কেউ না জানুক তুমি জানো তোমায় আমি ভালো বুঝি, হেসেছিলাম প্রাণটা খুলে সেটাও ছিল বছর আগে, ভেতর ভেতর যাই পড়ে যাই কেউ বোঝে না আমার আগে। এটা আসলে বলতে ভালো লাগে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, খুব এক্সপিরিয়েন্স থেকে বলি, জীবনে অনেককে দেখেছি মুহূর্তের ভালোবাসা, মুহূর্তের অনুভব, মুহূর্তের প্রেম, মুহূর্তের চাওয়া, এগুলো কিন্তু না সবার পক্ষে মানে হিসাবই হওয়াটা সম্ভব না, বিশেষ করে শিল্পীদের, শিল্পীরা না এতটা হিসাব করতে পারে না, তাহলে কেন সে শিল্পী হবে? শিল্পীর জীবনে এমন সঙ্গী বা সঙ্গিনী আসা দরকার যে তাকে ছেড়ে দেবে, ছেড়ে দেওয়ার ব্যাপারটা একটা থাকতে হবে, কিন্তু সেক্ষেত্রে হয় কি যে ধরো শিল্পীর সেই গ্ল্যামারটা কিংবা শিল্পীর যে ফোকাসটাকে হয়তো ভালোবেসে ফেলে যখন ঘরে আনে, যেটা হয় যেমন একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করলো যে ও গান গায়, হ্যাঁ, তারপরে সংসারে আসার পরে ওকে আর গান গাইতে দিবে না, এটা হ্যাঁ এটা কি হয়, কি হবে না, এটা হচ্ছে ওই সন্ন্যাসটাকে আমি বলতে চাই আসলে ইগো, মানুষের ইগো এমন একটা রোগ, এই রোগ থেকে মানুষ বের হতে পারে না। তা আমার মনে হয় যে যারা খুব মানে শিল্পী বা আসলে শুধু শিল্পী, এখন কিন্তু সমাজে আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় যে প্রত্যেকের দুঃখবোধের জায়গাগুলো বন্ধুর সাথে শেয়ার করে, হ্যাঁ, তার মানে কি সংসারের জীবনে ওরা টানা পড়ে থাকে আর চিন্তা করে যে ভুল করলাম নাকি ঠিক করলাম নাকি কি করলাম। তা আমার মতে সংসার এখন বর্তমান সময়ে যারা সংসার করতে চাচ্ছ, ভালোবাসছ কিন্তু কনফিউশনে আছো, তাদেরকে আমি বলবো এই মুহূর্তে কিছু ডিসিশন নিও না, কারণ খুব কঠিন একটা সময় এখন, কেউ কারো বিষয়ের সাথে সংযুক্ত হতে পারে না, আবার যুক্ত হতে যেও একটা ইগোর জায়গায় দাঁড়িয়ে যায়, মানুষের এখন ইগো অনেক অনেক বেশি, তো সেই কারণেই আগের দিনে যেটা দেখা গেছে যে ওটা তো ম্যানেজ করতে চেষ্টা করতো, আর এখনকার সময়ে প্রত্যেকেই চায় তার নিজের জায়গায় দাঁড়াতে, তো দাঁড়াতে গিয়ে তখন ওরা ভুল করে ফেলে ওই যে মুহূর্তের ভালো লাগা, আর তারপরে সেটার এফেক্টটা পড়ে বাচ্চাদের উপরে, যখন সন্তান হয়ে যায় সন্তানটা তো খুব বিপদে পড়ে যায়, এই জন্যই ভাবতে বলছি প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। কি দারুণ বলো সত্যি। সো এটা একটা বড় লেসন, এবং এটা আমি আসলে থ্রু করতে চেয়েছিলাম নোমাপার মুখ থেকেই, এবং আরও কিছু গল্প শুনবো, তবে এবার একটা সমসাময়িক বিষয় নিয়ে একটু জানতে চাই।
আমাদের ইন্ডাস্ট্রি বড় হয়েছে, বড় সে অর্থে যে অনেকগুলো রেডিও স্টেশন বেড়েছে, চ্যানেল বেড়েছে, পত্রিকা বেড়েছে, যেটা হয়তো তুমি 30 বছর আগে তুমি দেখনি। হ্যাঁ, এর ভেতর দিয়ে তুমি তোমরা দেখে আসছো, তোমাদের চোখের সামনে বড় হচ্ছে। তো শুরুর দিকে যেটা হতো যে ধরো চারজনই তারকা, হয়তো বিটিভিতে হয়তো গেটের সামনেই মানুষ দাঁড়িয়ে থাকতো, আহা ভেতরে কী জন্য হচ্ছে। আর এখন ভেতরে মেকআপ রুমে কী হয় ওটাও ফেসবুকে লাইভে চলে আসে, চলে আসে খুবই দৃশ্য মাধ্যম, মানে এতটা অ্যাভেলেবিলিটি, মানে প্রত্যেকটা নায়িকার বেডরুম এখন মানুষ চেনা, যে বেডরুমে কি ফুলটা রাখা, ভেরি ওপেন, মানে এটাও মানুষ অনেকে জানে। সো এই জায়গায় এই বাড়তে বাড়তে যেটা হয়েছে যে আমাদের তারকা শব্দটা এত খেলো হয়ে গেছে, খেলো হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে, মানে আমি কারো নাম উল্লেখ করতে চাই না, কিন্তু ধরো গুগল সার্চিংয়ে এমন একজনের নাম যেটার সাথে আমরা কখনো ভাবতে পারি না, কিন্তু বড় বড় গণমাধ্যমে তাকে আবার নিয়ে বসাচ্ছে, যে অনেক বড় স্টার, বিশাল বিশাল ফলোয়ার, লাখ লাখ ফলোয়ার ওনাকে এই টকশোতে। তার পাশে আবার ধরো হয়তো ফাহমিদা নবী বসছে না, কিন্তু ফাহমিদা নবীর মতো, মানে মতো বলবো না, মতো তো না, কিন্তু ধরো এই পর্যায়ের সিনিয়র কেউ বসছে, তাকে জাস্টিফাই করছে কিন্তু, যে না তুমি তো। হ্যাঁ, তো এই এই অবক্ষয়টা তো তোমাদের কি দায় আছে কিনা, মানে তোমাদের দায়টা নিবা কিনা, মানে আমি ইন জেনারেল শুনি, তুমি পার্সোনালি নিও না। না না, আমি পার্সোনালি নিচ্ছি না, এটার জন্য আসলে আমাদের শিক্ষা, আমাদের মানসিক শিক্ষা এবং রুচিশীলতার জায়গাতে আমরা মানে বলে না যে মধ্যবিত্তকে আসলে খুঁজি, মধ্যবিত্ত সংস্কৃতি কিন্তু রুচিশীলতাকে এগিয়ে নিয়ে যায়। তো ওই জায়গাটায় আসলে যখন এতটা ওপেন সব কিছু, আমরা ঘরের ভিতরে কি আছে সেটাও জানি, বাইরে তো দেখছি, তো এখন মানুষের যে দেখার, মানুষের যে বিস্ময়, দর্শক শ্রোতা আর শিল্পীর মধ্যে যে এত দূরত্ব কাছের হয়ে গেছে, এটাতে কি হয়েছে যখন ওর অনেক লাখ ভিউয়ার বা যেটা, যে এই কথাগুলো আসলে বলতেও চাই না, তখন হয় কি ওর নিজের ভেতরের আমি কে, ঠিক আছে তোমার অনেক লাখ ভিউয়ার খুবই ভালো খবর, তোমার যে পাশে বসে আছে সে, তার তো লাখ ভিউয়ার নাই, তার হয়তো 1000ও নাই, তার হয়তো 500ও নাই, কিন্তু তুমি তো জানো তোমার ভেতরে কি, তোমার পাশে কে বসা, তুমি কার পাশে বসে আছো, সেটা হচ্ছে যখন একজন, মানে আমি যদি ধরি সাউন্ড টেক ধরি বা মানে বা টেলিভিশনের প্রোডিউসার ধরি, মানে আমি বলতে চাচ্ছি যারা অর্গানাইজার, তাদের তো চিন্তার জায়গা হচ্ছে আমার কমার্শিয়াল ভ্যালু কি, কিন্তু যে মানুষটা বসে আছে তার চিন্তা করতে হবে আমার অনুষ্ঠানটাকে আমার মতো করে তৈরি করি, আমি তো শিখছি, আমার হতে পারে কোটি ভিউয়ার কিন্তু আমি তো শিখছি, আমার শিক্ষকতা শিক্ষককে পাশে রেখে আমি কিন্তু এমন হতে পারি না, চোখ এরকম করতে পারি না। তো এটা হচ্ছে কি, যেমন আমি যদি সিম্পলি একটা কথা বলি, আমি অনেকদিন আগে একটা রুনা লায়লার অনুষ্ঠান করেছিলাম, রুনা মানে আমাদের কিংবদন্তি রুনা লায়লাকে নিয়ে একটা অনুষ্ঠান আরটিভিতে করেছিলাম, তো তার উপস্থাপনা আমার করতে হবে, তা আমি অনেক চিন্তা করেছি আমি আসলে তাকে নিয়ে কি বলবো, তাকে কিভাবে আমি মানুষের সামনে নিয়ে আসবো, আমার আমার চিন্তার জায়গা, হ্যাঁ হয়তো আমাকে অনেক মানুষ এখন পছন্দ করছে, তো কিন্তু রুনা লায়লা তো রুনা লায়লাই, ডেফিনেটলি তাকে আমি তখন বসানোর পরে আমি যে কি পরিমাণ তাকে নিয়ে চিন্তা করে আমি এমন কিছু কথা বলেছি যে আমার ওখানে বসতেও আমার অনেক নিজেকে শক্তিশালী করতে হয়েছে, ইনার রেসপেক্ট আর কি, ইনার রেসপেক্ট, এবং আরো দুজন ছিল তারাও তাদের সেই ইনার রেসপেক্টটা শো করতে বাধ্য হয়েছে, এবং পুরো অনুষ্ঠানটায় প্রোডিউসার থেকে শুরু করে সবাই কিন্তু চুপ, অ্যাম্বিয়েন্স তৈরি করা আর কি, একটা এটা হচ্ছে আমার কাজ, কারণ আমি কিন্তু ওই যে বলছি না, আমি প্রথমে একটা কথা বলছিলাম, আমি যখনই শিখতে শিখতে আমি যখন শিক্ষক হয়ে যাব তখন কিন্তু আমার মূল্য নাই, আমাকে সারা জীবনই ছাত্র হয়ে থাকতে হবে। দারুণ। এবার একটু সমসাময়িক আরো একটা স্টেটমেন্ট একটু নিতে চাই, যে ধর্ষণ ইস্যুটা নিয়ে খুব
চরমভাবে একটা, এবং এটাও ঠিক যে এটা নিয়ে আরও আলোচনা হওয়া উচিত, আরও অ্যাওয়ারনেস, আরও তর্ক হওয়া উচিত। কিন্তু যে বিষয়টা হয় যে গণমাধ্যম এখানেও খুব ভুল মানুষকে চুজ করে ফেলে। ধরা যাক একজন ফেসবুকে, অনন্ত জলিল একজন ফেসবুকে বা ইউটিউবে তার স্টেটমেন্ট দিল, এটা কি এত গুরুত্বপূর্ণ যে এটা কি রাষ্ট্রীয় ডাক দিয়েছে যে ওটাকে পিক করে গণমাধ্যমে আলোচনা করতে হবে? আমি শুধু একজনের উদাহরণ দিলাম, এরকম কিন্তু আরও যারা ভাইরাল প্রোডাক্ট তারা স্টেটমেন্ট দিয়েছে, সেগুলো শেয়ার, ও কেন এটা বলছে, ও কেন এটা বলছে, একটা ইস্যু। সো ওই জায়গায় এখন আমরা বসে আছি, এখনও কিন্তু মূল মেসেজটা কি জানি না কিন্তু আমরা আমি যেটা মনে করি যে অ্যাওয়ারনেসটা আসলে খুব সহজেই আসতে পারে, আবার না আসার সম্ভাবনাও বেশি থাকে, কারণ এই যে এইসবের কারণে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো লাগে না, মানুষ নিতে পারে না। যেহেতু আমাদের এখন সবই হাতের মুঠোয়, আমরা চাইলেই আমরা ভিডিও করে একটা কিছু ক্লিপিংস ছেড়ে দিতে পারি, তো সেখান থেকে আমাদের যদি আমরা নিজেরা সচেতন, আমার আসলে প্রত্যেকটা জায়গায় একই কথা, সেলফ রেসপেক্ট না থাকলে আসলে মানুষ কোনো কিছু তৈরি করতে পারবে না। যেমন আমি যদি একটা পুকুর খনন করতে চাই, হ্যাঁ, তো আমাকে সেটার জন্য মাটি তো আসলে এক জায়গা থেকে বের করে আরেক গিয়ে স্তূপ করতে হবে, কোথাও না কোথাও স্তূপ তো হচ্ছে, তো সেই স্তূপটার কি হবে আমাকে তো ভাবতে হবে যে আমি ওই স্তূপটাকে কি কাজে লাগাবো। তো আমি আমাদের এই শূন্যতা, এই ভ্যাকিউমটাকে এবং আমাদের এই যে জোরালো একটা সহিংসতা, আসলে সামাজিক সহিংসতা দূর করাটা খুব বেশি জরুরি, যে একে কি বললো এগুলো স্টপ, যে যারটা বলছে ব্যক্তি স্বাধীনতা, কারণ ফেসবুক মানে মোবাইল সবার হাতে, যে যার স্টেটমেন্ট দিতেই পারে, আমার নাও পছন্দ হতে পারে, এটা ব্যক্তিগত, কিন্তু সেটাকে নিয়ে এত আলোচনা করার মধ্যে কিছু নাই, বরং কী কী করা উচিত। এবং যেমন এখন করোনাকালে লকডাউন কিন্তু ওই যে এরিয়া ওয়াইজ হচ্ছে, যে কোথাও বেশি দেখলে সেখানে লকডাউন হয়ে যাচ্ছে, বিদেশে যেটা দেখি আমাদের দেশেও হচ্ছে, চেষ্টা কিন্তু হচ্ছে, তো সেরকম কিন্তু আমাদের সচেতনতার জায়গাগুলোকে আসলে তৈরি করার জন্য কিন্তু আসলে একটু চুপ হওয়া উচিত এবার। একদমই, আমি একটু গানের বিষয়টা আরেকটু পরে আসবো, শুনবো এখনকার গানের কাজ, কিন্তু তার আগে একটা বিষয় একটু নিতে চাই। ধরো একলা মানুষ এবং সিঙ্গেল মাদারের যে একটা বড় স্ট্রাগল, বিশাল গল্প আসলে, এগুলো একটা উপন্যাস রচনাবলি তৈরি করতে হবে। সো সেই জীবনটা তুমি পার করে এসছো খুব সফলভাবে, তোমার একটা মেয়ে খুব সফল হবে শিক্ষায় দীক্ষায়, খুব দারুণ একটা প্রাউডের জায়গায় গিয়েছে, এটা আমাদেরও ভাবতে ভালো লাগে। কিন্তু তার পাশাপাশি যে সমাজ কিন্তু খোঁচায়, এই একলা মানুষের খোঁচায়, ধরো একা মানুষের যেটা হয় যে নানান রকম গল্পে উপাদান হিসাবে তৈরি করে ফেলে, যে ও তো একা আছে, না 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 কি বলিস কি বলিস, এটা কি হয়, ওই যে অ্যালবামটা প্রোডিউস করলো না, ওই যে লিখলো না, ওই যে ব্যাপার, এটা কিন্তু খুব প্রচলিত মিডিয়াতে, তো অবশ্যই মিডিয়াতে তো একজন পপুলার ফ্যাক্টরের সাথে তো খুব, তো এগুলো কিভাবে পার করেছো, এগুলো কিভাবে তোমার সাথে যে হয়নি সেটা বলবো না, সেটা অনেক আলোচনা হয়েছে, অনেক কথা একান ওকান হয়েছে যে না ঠিক আছে, হ্যাঁ এখন সো তুমি এগুলো যে তুমি পার করে আসো নি সেটা না, কিন্তু আমি ইন জেনারেল সিঙ্গেল মাদার বাংলাদেশে অনেক অনেকেই রয়েছে। এখন যেটা হয় কি, আমার ওই যে ছোটবেলায় যেমন ওই যে ওই জিনিসটা নাই, কে গান করছে, কি করে ফেলছে, কার কি হচ্ছে, কে ফার্স্ট হচ্ছে ক্লাসে, এসব জীবনেও আমি দেখি না। আমি কিন্তু সবসময় পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, কিন্তু এম এ পাস করে গেলাম, হ্যাঁ, তারপরে আমি কিন্তু যেটা করতে চাই আমি সেটা কিন্তু আপন মনেই করি, আমার আমার সাথে প্রকৃতির অনেক মিল আমি খুঁজে পাই, তো সেরকম আমার কখনো মনে হয়নি, আমার এত আমি ওজনদার থাকতাম আমি আমার মেয়েকে নিয়ে, আচ্ছা, ভীষণ ওজনদার আমার, মানে তোমার ব্যক্তিত্বের একটা ব্যারিয়ার থাকতো, হ্যাঁ, এই এ কি করলো, এ কি বললো, হয়তো অনেকে অনেক রকমের ভালোবাসার কথা বলেছে, আমার কাছে মনে হচ্ছে কি
যে আনমোলের ভালোবাসার কাছে আমার আসলে কোনো মানে আমি কিছু শেয়ার করতে পারবো না কখনো। আচ্ছা, এটা একটা আমার। আরেকটা জিনিস হলো আমি কার কন্যা। আমি কিন্তু মাহমুদুর নবীর মেয়ে, আমার এর চেয়ে বড় পরিচয় আমার নাই নাই। আমার বাবাকে এত মানুষ ভালোবাসে, আমি তার বড় কন্যা। আমার ভাই বোন, আমার আমার সামিনা পঞ্চম, অন্তরা আমার ছোট ভাই বোন, ওরা আমার সন্তানের মতো। আমার মা, আমার মা হচ্ছে এমন একজন শিক্ষিকা, মানে সে তো টিচার ছিলেন, তারপরে তার যে জীবনের স্ট্রাগল, সে তো অনেক স্ট্রাগল করা মানুষ। আমার মাকে দেখে আমি শিখেছি যে কীভাবে খুশি থাকতে হয়। আমার আমার খালা মামা, মানে আমার না আমার পরিবেশ, মানে পরিবেষ্টনটা, মানে আমার চারিদিকে তোরা, আমি কখনো আমি আমি এনজয় করতাম সব কিছু, আমি ঘুরি ফিরি সবার সঙ্গে, মানে আমার ব্যাড ব্যাড ভাইবগুলো খুব বেশি কাছে আসতে ফিরতে পারে না, পারেইনি। কারণ কি, আমার সব কিছুর মধ্যেই আমি ওই আমার চোখের সামনে আমার দুইটা মুখ, একটা হচ্ছে আমার বাবা আর একটা হচ্ছে আমার মেয়ে। এই দুইটা মুখের কাছে আমি আসলে সব সময় পরাজিত, এবং কিছু কিছু পরাজয় জয়ের চেয়েও বেশি আনন্দের। অসাধারণ, অসাধারণ বললে, এবং এটা এটা একটা বড় লেসন। এবং আরেকটা জিনিস কি জানিস, সত্যি কথা বলি, প্লিজ বিশ্বাস কর, আমি না একা লাগে, গানের চেয়ে কাউকে বেশি ভালোবাসতে পারি না। এটা আমার কিন্তু, আমি মানে আমি চিন্তাই করতে পারি নাই, আমি কখনো চিন্তাই করতে পারি না সিরিয়াসলি। হ্যাঁ সিরিয়াসলি, আমি আমি চিন্তা করি যে এত ভালো বাসা যে ওইখানে কিন্তু আরেকজনকে শেয়ার করা যায় না, এই জন্য তো লতা মঙ্গেশকর বিয়েই করেনি। হ্যাঁ, তা এটা নিয়ে এটা একটা রেসপেক্টের জায়গা কিন্তু, ডেফিনেটলি। হ্যাঁ, এটা এটাকে আমি খুব রেসপেক্ট করি যে আমার আমার এই চলার জায়গা। এবং আমি আরেকটা জিনিস দেখেছি যে জীবনে, ওই যে রবীন্দ্রনাথের ওই গানটা, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো, এটা যে কি কেন যে উনি লিখেছিলেন, মানে নিশ্চয়ই ওনার এই এই যন্ত্রণাটা হয়েছিল যে আচ্ছা কেউ এটা দেখলো না, কেউ তাকালো না। আমি কিন্তু অনেক সময় অনেক হেল্প পাইনি কারো, আমি কিন্তু হেঁটেও এমন এমনও একটা সময় গেছে যে আমার মেয়েকে আমার স্কুল থেকে আনার জন্য আমার কাছে পাঁচ টাকাও ছিল না, আমি হেঁটে গিয়ে আনমোলকে নিয়ে রিক্সা আসছি। হ্যাঁ, আমার আমার এরকম স্ট্রাগলও গেছে, তো এই স্ট্রাগলগুলোকে আমি এখন এনজয় করি। আর আমি এখন সেই জন্য বলতে পারি যে তুমি কেন চলতে পারবে না, আমি যদি চলতে পারি, আমি তো আমার অভিজ্ঞতা থেকে বলি, কেউ যদি এরকম বানিয়ে গল্প না, আমার কোনো বানানো গল্প নাই আমার জীবনে। আমার কারিগরি স্টুডেন্টদেরকে আমি এগুলো বলি, আমার আশেপাশের মানুষদেরকে, নতুন করে যারা খুব ফ্রাস্ট্রেটেড এখন করোনাকালে, কিন্তু সবাই অনেক মানসিকভাবে অসুস্থ, তাদেরকে আমি আমি চেষ্টা করি খুশি খুশি থাকো, এটা হয়তো আল্লাহ এখন এই মুহূর্তে অনুধাবনের জন্য, এটা এই বছরটা তো অনুধাবনের, এবং বিশ্বে বিষক্ষয় হবেই হবেই, যারা মন্দ তারা আরও মন্দ হবে, যারা ভালোর দিকে যেতে চায় তারা আরও ভালো হবে, আর যারা যারা দ্বৈত সত্তায় অবস্থান করছে তারা লোভী হবে, এটা হবেই। বাণী দিলে, দারুণ বাণী দিলে। একটা বিষয় একটু শুনতে চাই, সংসারের আলাপে যেহেতু ছিলাম, দেখো এই সময় তো প্রবণতা আরও বেড়েছে আত্মহত্যা কিংবা বলি বিষাদগ্রস্ততা। শোবিজ ইন্ডাস্ট্রিতে একটা বিষয় খুব খুব যে বেশি তা না, কিন্তু ধরো মানম ভাইয়ের ছেলেটা, সাবানার মেয়েটা, এরকম কিন্তু ছোট ছোট করে অনেকগুলো গল্প আছে, সুইসাইডাল, হারিয়ে যাওয়া। তো সেই জায়গায় খুব এতটা সফল কিভাবে থাকলে, মানে ক্যারিয়ার কনসাস থেকেও মেয়েকে একদম নিজের মতো করে। সো আমি তোমার কাছ থেকে শুনতে চাই যে ধরো ক্যারিয়ার ফ্রিক কিন্তু অনেকেই, মানে গানটা গাইতে পারছি না, আমার অনেক দিন সিনেমায় ডাক নেই, দৌড়াদৌড়ি ছোটাছুটির ফাঁকে কিন্তু ছেলে মেয়েটা খুব নিঃসঙ্গ হয়ে যায় আমাদের ইন্ডাস্ট্রিতে, যেটা হয়, এবং তখনই বিপদ আসে আসে।
যেমন তুই একটা জিনিস নিজেও দেখেছিস, আমি আনমোলকে নিয়ে সব জায়গায় যাই, একদম একদম, যে আমি বাইরের শোতে গেছি আনমোল সাথে, তাতে অর্গানাইজার বা অন্য কোনো ঝামেলা হয়নি তো? মানে না, কোনো ঝামেলা হয়নি, কারণ আমি আমার শো বন্ধ হয়নি তো? না না, আর আমার হচ্ছে কি, আমি কিরকম, আমার খুব বেশি আমি কিন্তু চাই না, আমি যে বিদেশে গেলাম আটটা দুটা আরেকটা শোর জন্য বললো আমি যে থেকে যাব তা কিন্তু না, আমি চলে আসি, আমার খুব বেশি আমার একটা লিমিটেশনের মধ্যে থাকতে ভালো লাগে। আচ্ছা, তো আমি সবসময় আনমোলকে ওই সময়টা, এবং যেটা আমি করেছি যে আনমোলকে আমি আসলে আমার, যেহেতু আমি আরেকটা কাজও করছি যে এই যে সন্তান, কন্যা সন্তান এবং পুত্র সন্তান নিয়ে যে একটা যুদ্ধ, আমাদের যে এই সহিংসতা, এই যে নারীর ধর্ষণ বলি, আমরা সামাজিক সহিংসতার কথা বলি, এখানে কিন্তু অনেক বেশি এটা একটা কারণ যে সন্তান পিতার মৃত্যুর পরে এই আইনটা হয়ে যাবে, মানে এটা তো আমি শুনেছি যে সব কিছু তৈরি হয়েই আছে, নকশা শুধু অ্যানাউন্সমেন্টটা বাকি, সব পুরো পৃথিবীতেই হয়ে গেছে যে সন্তানই হবে বাবার একমাত্র উত্তরাধিকারী। তো সে মেয়ে হোক আর সে ছেলে হোক, মানে সন্তান ওয়ার্ডটাকে আনতে হবে। এটা নিয়ে যে আমার ফাইট, আমি এই ফাইট করতে গিয়ে আমি আমি এখন আমার মেয়েকে আমি সবসময় একটা কথাই বলেছি যে খুব স্ট্রং হবা জীবনে, সবাইকে ভালোবাসবা, কিন্তু নিজেকে তৈরি করে, মানে যেমন প্লেনে বলে না যে আগে মাস্কটা নিজে লাগান, তারপরে আপনি আপনার পাশের জনকে বা আপনার বাচ্চাকে মাস্ক লাগান, কারণ নিজে না বাঁচলে তুমি অন্যকে বাঁচাবে কী করে? তো নিজে বাঁচতে শিখো, নিজেকে ভালোবাসতে শিখো, নিজেকে ভালোবাসতে শিখলে তুমি আরেকজনকে ভালোবাসতে পারবে, কারণ নিজেকে যদি না ভালোবাসা যায় তাহলে তো আরেকজনকে ভালোবাসার কী সেটা তো আমি জানবো না। একদমই, প্রশ্ন হারিয়ে ফেলি তোমার কথা শুনলে। গত পর্বে খালেদ মহিউদ্দিন আমাদের খুব বড় ভাই একটা দারুণ কথা বললেন, একটু কটাক্ষ করে বললেন, একটু দুঃখবোধ থেকে বললেন যে সিনিয়র যারা তারা অনেক দিন আগেই, অর্থাৎ শিল্পীরা বেঁচে থাকতেই মারা যায়। হ্যাঁ, সো বাচ্চু ভাইয়ের কথা বললেন যে বাচ্চু ভাইয়ের গত 20 বছর তো কোনো গানই করেননি নতুন রেকর্ডিং, বা সেই অর্থে সেই রেগুলারিটি বন্ধ হয়ে গেছিলো। রাজ্জাক ভাই কত বছর আগেই তো মারা গিয়েছিলেন, আব্দুল জব্বার ভাই কত বছর আগেই তো চলে গেছে, ববিতা অনেকই, মানে মোস্ট অফ দ্য সুচরিতা, হ্যাঁ সুচরিতা, আমাদের দেশে যেমন আমাদের গানের শিল্পীরাও তাই। কিন্তু আমি এখানে একটা জিনিস বলবো, বলো, যে যে ওই পরিমিতি বোধের জায়গাটায় থাকবে তার কিন্তু কষ্ট কম হবে, কারণ আমি যদি জেনেই থাকি, আমার যে অভিজ্ঞতা, আমার বাবা যেদিন জাতীয় পুরস্কার পেলেন, আমি শুধু আমি বাচ্চু ভাইয়ের পর কথায় পরে আসছি, আমার বাবার কষ্টটা আমি দেখেছি। হ্যাঁ, যে জাতীয় পুরস্কার পেল, আমি তো আজ ভুলে গেছি সবই, দিরাইন ছবির জন্য, এরপরে আমার বাবাকে আর ডাকে না, আমার না পলিটিক্স, কিন্তু পলিটিক্স, এবং একটা জাতীয় পুরস্কার পাওয়া মানেই কিন্তু একটা স্বীকৃতি, বিশাল স্বীকৃতি যে সে আরো ভালো কাজ করবে, কিন্তু আমাদের দেশে উল্টাটা হয়। হ্যাঁ, তাকে আর নেওয়া হয় না, এবং তখন তার ফ্রাস্ট্রেশন, আমার বাবার কিন্তু ফ্রাস্ট্রেশনটা, অভিমানটা অনেক বেড়ে গিয়েছিল, আমার বাবার এত অভিমান যে একটা মানে তখন তো ক্যাসেটের যুগ শুরু হলো, আব্বা একটা অ্যালবাম করতে চাচ্ছিল ক্যাসেটের, কিন্তু সেটা আর করতে পারেনি, তা আমার বাবা তো চলে গেলেন, কিন্তু আমি আব্বার ওই অভিমানটাকে আমার শক্তিতে পরিণত করেছি, আমি অভিমান করি না। আচ্ছা, এবং আমি চিন্তা করি প্রত্যেকের রিটায়ারমেন্টের দরকার আছে। আচ্ছা, মানে শিল্প সংস্কৃতি না, ইন এ সেন্স যে তোমাকে এখন কেউ ডাকছে না, তুমি এটাকে হালকাভাবেই নাও। আচ্ছা, মানে শিল্পীর তো কখনো রিটায়ারমেন্ট হয় না। হ্যাঁ, কিন্তু যতক্ষণ সে বেঁচে থাকবে ততক্ষণ তার কাজ। লতা মঙ্গেশকর কিন্তু 80 বছর 85 বছর বয়স পর্যন্ত উনি গান করেছেন, তারপরে কিন্তু গান করছেন না, তার মানে কি, ওনার যতদিন মানে উনি আছেন উনি কিন্তু গান করে, আমি বাইরের কথা বলছি না, মানে বলতে চাই না, তারপরেও জিনিসটাকে আমি একটু উদাহরণ হিসাবে বললাম। আমাদের দেশে যেমন আমাদের দেশের
যারা সিনিয়র আরও আমাদের সিনিয়র শিল্পী, ধরো আমি সোজা বাংলায় বলি, এখনকার যে ফাহমিদা নবীর ফার্নিস্ট ভয়েস, এটা তো একদম বাজি লাগা, মানে একটা মানে বিশ্বমানের ভয়েস, তাই না? এবং একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একটা আর্টিস্ট, সো এখন তো তোমাকে বেশি কাজে লাগবে, বেশি কাজে লাগানো উচিত। আমি কোনো ফিল্মে কাজ করি, আমার ফিল্মে গান নাই, একটা ব্যাপার, বিষয়কর একটা কথা, মানে ফিল্মে গান নাই। আমাকে সবাই বলে তোমার এত ফিল্মি গলা, হ্যাঁ তোমার ফিল্মে গান নাই কেন? তা এটা তো আনসার আমার কাছে নাই, আমি তো গানই গাই, এটা তো আমার কাজ। হ্যাঁ আমাকে যদি কেউ ইউজ না করে, আমি তো একটা গলা, আমার কণ্ঠ আমার একটা প্রোডাক্ট, আমি সেই জায়গাটা থেকে আমাকে ইউজ করো, আমার গানটাকে আমার কণ্ঠটাকে ফিল্মে লাগাও, মানে আমি যে যেটা দরকার সেটা করো, সেটা করে না, কেন করে না সে উত্তরটা আসলে আমার কাছে চেয়ে লাভ নাই। আমি যদি এভাবে করি যে ধরো তোমার সহকর্মী, দীর্ঘদিন তুমি অডিওতে কাজ করেছো, তারাও তো অনেক ফিল্মে কাজ করেছে, হ্যাঁ আমি জানি না আসলে সেখানে, এখানে আমার একটা প্রশ্ন, আমার কিছু প্রশ্ন ছিল, সময় নিয়ে জবাব দেবে, হঠাৎ আমায় যাও ভুলে যাও, কি কারণে কাকে ভেবে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একদম শেষ পর্যায়ে রয়েছে, আরো কিছু প্রসঙ্গ নিয়ে আমরা আড্ডায় থাকবো, সঙ্গে রয়েছেন ফাহমিদা নবী। অ্যাংরি বাবু, ভাইয়া প্লিজ, কঠিন বাবু, ভাইয়া, ভাইয়া প্লিজ, ডিয়ারিং বাবু, ওই তারা এভাবে কাজ করলে চলবে না, আমরা আপনার চাকরি, শাহুদ বাবু, আনহ্যাপি বাবু, আর আজ কেয়ারিং বাবু, পেয়ারিং বাবু, মিষ্টি বাবু, দুষ্টু বাবু, হ্যাপি বাবু। তাহলে গতকাল কি এমন ঘটেছিল বাবুর জীবনে? বোনেল অপটিমাইজ টেকনোলজি আর হাই কোয়ালিটি ফ্যাব্রিক কমফি ম্যাট্রেস নিয়ে এলো জীবন পাল্টানোর এক অন্য রকম আরাম। কমফি ম্যাট্রেস, হেলদি অ্যান্ড কমফোর্টেবল। ইভেন্টটা কেমন হয় রিয়েলিটি শোতে? খেলতে খেলতে এখন গান শোনাইতে হবে আমাদেরকে, মধু হই হই, মধু হই হই, বিষ হাওয়াইলা। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি এই মুহূর্তে টিকটকের ফ্রেমে দেখছেন অনেকগুলা পরিচয়, তার মডেল, উপস্থাপিকা, অভিনেত্রী জাহানা মিতু। কেমন আছেন আপু? এই মুহূর্তে একটু টেনশনে আছি, কারণ এটা সামলাতে হচ্ছে। মাসে কয়বার হেয়ার ট্রিটমেন্ট করাও? একবারও না। আচ্ছা সুন্দর করে হাসতে কি লাগে? মন লাগে একটা ভালো মন। কখন ফেসবুক খুব পেইন দেয়? আমাকে তো আমার তো পেইন দেয় না, বিকজ পেইনফুল যে জিনিসগুলো থাকে সেগুলো ডিলিট করে দেই। গার্লফ্রেন্ড হিসেবে আউট অফ 10 আপনি নিজেকে কত মার্ক দিবেন? 0। সিরিয়াসলি? ইয়েস, বিকজ আমার মনে হয় আমি ওয়াইফ হিসেবে খুব ভালো হব, বাট গার্লফ্রেন্ড হিসেবে একেবারেই ভালো না। গিভেনটা কেমন হয় রিয়েলিটি শোতে? আমি পাইনি, আমার তো আমি তো বেশ হ্যালো, ইয়াস ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার স্টার টকিজ নিয়ে। স্টার টকিজ শব্দটার অর্থ কিন্তু আমি প্রতিবারই আপনাদের কাছে একটু ক্লিয়ার করে দিই, আর স্টার টকিজ ব্যাপারটা কিন্তু মোটেও তারকালাপ নয়। এখানে আসলে আমি একটু গসিপ করতে আসি, গসিপের রানী বলতে পারেন। তারকাদের ব্যক্তিগত জীবনে কি চলছে তার টুকরো টুকরো স্পাইসি নিউজগুলো কিন্তু আমি জমিয়ে রাখি পুরো উইক আপনার জন্য। এই উইকেও চার চারটা ব্যাপার আছে আপনার জন্য সাজিয়ে রেখেছি আমি আয়মান আজকের স্টার টকিজে। প্রেমিক বেছে নেওয়ার অদ্ভুত একটা উপায় বেছে নিলেন অভিনেত্রী রাধিকা আপ্টে। ডিভোর্স পরবর্তী ডিপ্রেশন সামলে নিয়ে কিন্তু আবারও কাজের জগতে ফিরলেন অ্যাডল। বিগ বস থেকে নাকি শোনা যাচ্ছে সরে যাবেন সলমান খান। তাহলে ওয়েল, 2019 কিন্তু অলমোস্ট শেষের দিকে, সো আজকে আমরা এমন তিনটা গ্যাজেট নিয়ে কথা বলবো যেগুলো 2020 সাল একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। দ্যাটস রাইট, সো আজকে আপনারা দেখছেন টেক ডাউন উইথ আবরার, অ্যান্ড দেরি না করে লেটস গেট স্টার্টেড। নাম্বার 3 তে প্লিজ ওয়েলকাম দ্য গো ডুও আল্টিমেট ব্লুটুথ স্পিকার্স,
ক্লাসি ভার্সেটাইল অ্যান্ড স্লিক কেএনজি টেকনোলজি কিন্তু 9 বছর ধরে অনেক অন্যান্য ফেমাস ব্র্যান্ডের জন্য ওএএম স্পিকার্স ক্রিয়েট করে আসছে বাট এইবার তারা তাদের নিজের একটা ইনভেনশন করেছে সেটা হচ্ছে গো ডুও ব্লুটুথ স্পিকার্স অ্যান্ড এই গো ডুও ব্লুটুথ স্পিকার্সে কিন্তু আপনি সবসময় যা চেয়ে আসছেন একটা লাইন আমি নরমালি বলবো ওইটাকে ইনস্ট্যান্ট বরিশালের ভাষায় শোনাইতে হবে এই তো দিশান বল কাকা আমার পাওয়ার সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই এ দুধু এ মোর ক্ষমতা সম্বন্ধে আপনার ধারণা আছে আয় লেডিস এন্ড জেন্টলম্যান আপনি এই মুহূর্তে টিকটকের ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি রাশেদ সীমান্ত কি খবর কেমন চলতে আছে কেমন আলহামদুলিল্লাহ ভাইও ভালো আছি একসের ভালো আছি এককালে আচ্ছা শ্বশুর বাড়িতে জামাই আদর কেমন ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো অন্তত নাটকের মতন লাইসেন্স ছাড়া বাইক চালাইছেন কতদিন অনেকদিনই চালাইছি কিন্তু আমার চেহারাটার মধ্যে একটু করুণ ভাব আছে তো পুলিশ ভাইরা ছেড়ে দিছে কাজিনদের সাথে প্রেম করছেন কখনো না কাজিনদের সাথে প্রেম করা হয় নাই ভাই কাজিনদের সাথে বিয়ে হলে কি হয় বাবু পরশু ছিলেন অ্যাংরি বাবু কঠিন বাবু ডেয়ারিং বাবু এভাবে কাজ করলে চলবে আপনার চাকরি সাহুদ বাবু আনহ্যাপি বাবু আর আজ কেয়ারিং বাবু পেয়ারিং বাবু মিষ্টি বাবু জয় শুনছেন দেখছেন রাতারড্রা ব্রটু বাই কমফি ম্যাট্রেস সিজন টু চলছে এবং জানিয়ে দিই বোনেল অপটিমাইজড টেকনোলজিতে তৈরি কমফি ম্যাট্রেস আপনাকে দেবে আরামদায়ক এবং স্বাস্থ্যকর ঘুমের পূর্ণ নিশ্চয়তা কমফি ম্যাট্রেস পাওয়া যাচ্ছে সকল রিগাল এম্পেরিয়াম সহ দেশব্যাপী অনলাইনে ভিজিট করুন অথবা .com-এ আমরা খুব কমফোর্ট জোনে ছিলাম অনেক কিছু আলাপ করছি যেটা হয় যে অনেকদিন পর মানে মনে হচ্ছে যে ড্রয়িং রুমে বসে চাকরি থেকে অনেক কিছু অনেক অনুষঙ্গ আসছে আলাপ আলাপ সালাপে সো অভিমান অভিযোগের জায়গা আসলে জীবনে থাকেই শেষও হয় না তারপরও ধরো যদি বলি যে প্রাপ্তিও তো হামিদা নবীর কম না অনেক এবং সবচেয়ে বড় জায়গা একটু তোমাকে একটু ডিসকভার করতে বলবো আজকে ধরো তুমি যখন জাজমেন্টে গেলে একটা বিশাল সার্কেল আমি মনে করি যে এই জেনারেশন বা দুই জেনারেশন কিন্তু তোমাকে একটা আরাধ্যের জায়গায় রাখে মানে শুধু শিল্পী হিসাবে না মানে একদম একটা কাউন্সিলিংয়ের জায়গায় রাখে সো এটা কেমন এনজয় করো অনেক দায়িত্ব বেড়ে যায় কারণ এই ভালোবাসাগুলো না আসলে প্রকাশ করা যায় না যে কতটা জোরালো এবং কতটা সম্মানের তো সেই জায়গাটায় আমার প্রাপ্তির জায়গাটা আমি মনে করি যে এত বড় পুরস্কার হতে পারে না দর্শক শ্রোতার এই ভালোবাসা এবং শুধু দেশে নয় বিদেশেও যে আমাদেরকে দেখলে যে আমার বাবাকে দেখে প্রথমে তারপরে হচ্ছে আমাদেরকে এবং আমাকে যে এই ক্লোজ আপ মানে আমাদের এই যে রিয়ালিটি শোগুলো করতে গিয়ে প্রত্যেকের সাথে যে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে এরপর তোমার কারিগর কারিগর আমার কারিগরির স্টুডেন্টরা তো মানে আমার জন্য আসলে ওরা জানের জান হ্যাঁ একদম এবং এই এই সুযোগে একটা বলে দিই আমার সেকেন্ড ওদের সেকেন্ড অ্যালবামের কাজ শুরু করছি যেটাতে সুরকার হিসেবে বুঝছিস মানে আমি তো শুরু করছি আচ্ছা আচ্ছা আমি এই প্রসঙ্গে একটু আসবো হ্যাঁ তো শুরু করছি এবার আমার লেখা আমার সুরে ওরা 10 জন গান করবে আচ্ছা 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 কারিগরিতে তো যাই হোক তো এটা এই প্রাপ্তির জায়গাটায় আমার যেটা হয়েছে যে আমি তো সব জায়গায় আমার মেয়েকে সামনে রাখি মানে আমার আয়নাটা আমার মেয়ে আর আমার বাবা আমার মাও তো তো ওই জায়গাটায় যখন আমার প্রাপ্তির কথা চিন্তা করি তখন আমার আরও অনেক কিছু করবার একটা জায়গা তৈরি হয় আমি কিন্তু আর ভাবি না যে আমার বয়স কত হলো আমার এখন কি করা উচিত আমি কিন্তু সেই 26-এ চলে যাই আমার খুব প্রিয় একটা বয়স হচ্ছে 26 হ্যাঁ
তো সেই জায়গাটায় আমি আমার কাজের স্পৃহাটাকে আমি শক্তিতে পরিণত করি, যে আমার কাছে যত কিছু আসুক আমি এই প্ল্যান এতে আমি ফেলিয়ার হলাম, প্ল্যান বিতে যাব, এবং কারণ আমার প্রাপ্তি আমাকে ওদিকে নিয়ে যায় ঠেলে ঠেলে ভালোবাসা। দারুণ। এবার যেহেতু বললে যে তুমি সুর করছো এবং তোমার সুরে তোমার আয়োজনে কারিগরির ছাত্রছাত্রীদের অ্যালবাম, এই জায়গায় ধরো আমরা অনেকদিন ধরে আলাপ করছি যে সিনেমায় ডমিনেট করছে নায়করা, প্রত্যেক জায়গায় কিন্তু একটা পুরুষতান্ত্রিক একটা ব্যাপার চলে আসে, এটা তো আজকে এসেই আমি বললাম জাগতে, এবং সেই জায়গা থেকে ধরো গানেও কিন্তু কম না, যে ধরো এখন অবধি নারী কম্পোজার কিন্তু হয়ে উঠল না, মানে যারা আসলে ঠিক ফিগার আউট করবে যে না আমি আমি একে দিয়ে আমার ফিচার করব, এটা কিন্তু সাহস করছে না, সাহস বা এটা ভাবতেও পারছে না যে আমি আমি ফিচার করতে পারি অন্য কোনো ছেলে সিঙ্গারকে। এটা একটু চ্যালেঞ্জিং একটা নিতেই পারে। আমি আমি ধর আমি মানে কথাটা এভাবে না বললেও পারতাম, সরি, মানে চ্যালেঞ্জ হিসাবেও তো নিতে পারে যে একটা মেয়েকে আমি একটা নারী মিউজিক ডিরেক্টরকে আমি কাস্ট করি না, করি না, চ্যালেঞ্জটা নেই না, তো এই চ্যালেঞ্জটা নেয়ার মতো শক্তি কেন হয় না মানুষের? এই জন্যই হয়তো ধর আমার কখনো আর কারোকে ভালোই লাগেনি, ভালোই বাসতে পারেনি, কারণ আমার এই শক্তিকে যে ভালোবাসে না সে তাহলে আমার সাথে থাকবে কী করে? আমার শক্তিকে যদি আমার সন্তান ভালোবাসে, আমার শক্তিকে যদি আমার মা ভালোবাসে, আমার বাবা ভালোবাসে, আমার যারা আমার মানে আমার দর্শক শ্রোতারা ভালোবাসে, তাহলে সে পাশের মানুষটা আমার শক্তিটাকে কেন নিতে পারে না? তো সেই কারণে আমি বলি যে আমার আমি কিন্তু এখানেও একটা সংগ্রাম আমার, হ্যাঁ, যে আমি যে এই ডেইলি স্টারের 30টা দেশের গান করলাম, তারপরে এখানে সবাই গান করেছে, ইভেন সৈয়দ আব্দুল হাদি চাচা, রফিক চাচা গান করেছে। বাংলাদেশে তুমি বোধহয় এতটা অগ্রগামী নারী? হ্যাঁ, আমার প্রায় 40-42টা গান সুর করেছি। তো এবার আমি ওই যে সুরকারদের একটা সঙ্গ হলো না, সেখানে আবার নকিব বাপ্পা সেদিন আমাকে ওরা বললো যে নামটা লিখাতে হবে সুরকার হিসাবে, ভালোই লাগলো বিষয়টা। মানে এটা তো তোমার মানে কোনো দয়া পরবশ না, ওরা ওরা তোমার প্রাপ্তি, হ্যাঁ, মানে যেটা ওরা আসলে আমাকে নিতেই বাধ্য হয়েছে, এবং এই বিষয়টা আমার ভালো লাগলো যে ওরা আমাকে নিজে থেকে বলল। এটার জন্য কিন্তু আমার কখনো আমাকে ফাইট মানে কি আমি নিজের সাথে নিজে যে আমাকে কে ভাবলো কে ভাবলো না, আসলে আমি সেটা ভাববো না, আমি কাজই করে যাই। আমার নিশ্চয়ই কিছু মানে কোনো একটা জায়গায় ভুল আছে যেটার জন্য আমাকে শুদ্ধ করতে হবে, আমি সবসময় শুদ্ধতার চিন্তা করি, তো এভাবেই কাজ করছি। যে এখন আমি যে সুর করছি, আমি আরও কিছু কাজ করছি অনেকের, যে আমি সুরকার হিসাবে আমার নিজের গানও করছি। তোমার সুরে একটা গান শোনাও না। আমার সুরে? আচ্ছা, এই অ্যালবামে যেটা করেছি যে কে তুমি গানটা খুবই সবাই খুব পছন্দ করে, ভুল করে ভালোবেসেছি অ্যালবামের, এটা আমার সুর, শোনাই। কে তুমি, কে তুমি বলো না আমায়, কে তুমি, কে তুমি বলো না আমায়, তুমি কি শিউলি ঝরা ফুলের কোনো ভোরের স্বপ্নের হাঁটাহাঁটি, স্বপ্নের কিছু দোলা লালা, কে তুমি, কে তুমি বলো না আমায়। একটা মিষ্টি গান আর কি, প্রেমের মানে একটা ভাবনার গান। তুমি তো মিষ্টির দোকান দোকানদার আর কি। জীবনটা কেমন বলো ফাইনালি? জীবনটা আসলে ঝালমুড়ি, বুঝছিস, মানে যে আমি বলি রোজার সময় যে আমরা খাই না বেগুনি বুটের ছোলা পিয়াজু
আর সাথে যদি জিলাপি না দিস তাহলে ইন্দুটা মাখানোটা মজা হবে না। তো জীবনটা এমনই, কখনো কখনো ঝড়, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মেঘলা, এরকমই প্রকৃতির মতো। একদমই। তোমার জীবন থেকে যদি একটা বছর মুছে ফেলতে দেয়া হয়, কোন বছরটা? কোন বছরটা? খুবই ভালো বলছিস সেটা। আমার বাবাকে যে বছরে হারালাম, ওটা আমার মানে আমি না তখন আমি বাবা হয়ে গেলাম, সংসারে বড়। হ্যাঁ, আমি আমার বাবাকে হারানো যে এত বড় আমাদের উপরে বাজ পড়বে বুঝিনি। তখন আমি কিন্তু আমার বাবা হয়ে গেলাম, তখনই কিন্তু আমি আসলে শিখে গেলাম এটাই হয়। কিন্তু পৃথিবী থেকে সব মায়া ত্যাগ করে মায়ার মানুষগুলো চলে যায়, আমরাও চলে যাব, কিন্তু আরেকটা মানুষ কিন্তু শিখে যায়, বাবা হতে, মা হতে, ভাই হতে, বোন হতে, মানুষের হতে। দারুণ। তোমার কথাগুলো শুনে বারবার তোমার গল্পে ফিরে যাচ্ছি। তুমি যে দুই চারটে গল্প অসাধারণ গল্প লেখো, তো এগুলো কোথেকে? ও, তুই তো একবার একটা গল্প নিলি। হ্যাঁ, এবং এই প্লটগুলো এই সময় মানে হঠাৎ করে আমি ধর ট্রেনে করে যাচ্ছি, আমার ট্রেন খুব প্রিয় কেন জানি। আগে ডায়েরি লিখতে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমি ডায়েরি লিখতাম, খুবই ডায়েরি লিখতাম এবং খুব। তাছাড়া এই আমিও ভাবছি যে এত সুন্দর গল্পের গাঁথুনি, এবং আমি খুব ডায়েরি লিখতাম, বই পড়তাম, আমি কিন্তু খুব বই পড়তাম, তো তারপরে গল্প পড়তাম। আমার খুব ডিটেকটিভ, আমার শার্লক হোমস হওয়ার খুব শখ ছিল, আর খুব রোম্যান্টিক প্লট আমার কাছে, এবং রোম্যান্টিসিজম এবং বাস্তবতার এই দুটার মধ্যে একটা কম্বিনেশন করতে ভালো লাগে আমার, ভাবতে ভালো লাগে। যেমন আমি ছোটবেলায় ওটাকে আমি একটা ভাবি, কিন্তু ট্রেন দিয়ে যখন যেতাম দিনাজপুরে, ট্রেন দিয়ে যেতে যেতে পাথরগুলো দিয়ে দেখা যায় না, ওই পাথরটাকে না আমার মনে হতো কি হীরা। আমি নেমে গিয়েছিলাম পাথরটা নিতে, তারপরে ট্রেন ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, তারপরে আব্বা সিনেমা স্টাইলে সবাই এরকম করছে পুরা, তারপরে আব্বা চেনটা টানলো, তারপরে আমি উঠতাম, নাহলে তো আমি হারিয়ে যাওয়া, তোরা পেতিস না আমাকে, যে কোনো গ্রামে থাকতাম। বা দৃশ্যটা কিন্তু অদ্ভুত, মানে আমার তো শৈশব। হ্যাঁ, তো এই জিনিসটা যে ওই পাথরটাকে যে আমার হীরা মনে হতো, ওইখান থেকে আমি কিন্তু অনেক প্লট পেতাম, এবং ওই বাতাস, ট্রেনের চলা, একটা গতি, জীবনের গতি, ট্রেন কখনো কিন্তু একবারে থেমে যায় না, ও এক একটা স্টেশনে থামে, তো আমার গল্পগুলো সেরকম। এই জন্য আমি খুব প্রেমটাকে আর বাস্তবতাটাকে ঠিক একসাথে একটা মিলাই। আমি একটা ইদানিং একটা গল্প লিখেছি, তিনটা নারী চরিত্র, একটা 50 বছর, একটা হচ্ছে 36 বছর, আর একটা হলো 19 বছরের, তিন নারীর গল্প। একটা গল্প ট্রেনের কামরায়, তো তিনজনের গল্প, এবং তিনজনই মন খারাপ বাসা থেকে বের হয়ে গেছে আসলে। তো বই আকারে প্রকাশ বা জানি না, ওটা লিখে শেষ করি। তা ওইটাই হলো যে আসলে তিনজনই লাস্টে ব্যাক করে, বাসায় ফিরে যায়, তিনজনের গল্পেই তিনজন বুঝে নেয় যে আমাদের কি করা উচিত। আমার প্রত্যেকটা গল্পের মধ্যে না একটা মেসেজ থাকে যে ইতিবাচক হও। দারুণ। সেক্ষেত্রে বলবো প্রথমে যেটা বললাম যে অনেক হতাশাগ্রস্ত ছেলেমেয়েরা তোমার প্রতি সাহস পায়, তোমার এই সাহসের উৎসটা কি? আমার সাহসের উৎস হচ্ছে হলো আমি যখন যেদিন থেকে ভালোবাসতে শুরু করলাম নিজেকে। কিন্তু তাদের মনোজগৎকে কিভাবে তুমি? আমি পড়ে ফেলি ওদেরকে, আমি কাউকে দেখলে আমি পড়ে ফেলি, মানে পড়ে ফেলি মানে তাকে দেখে। বলো তো অপূর্ব ছেলেটা কেমন, মানে ওর মনের মধ্যে কি খেলা করে বলো তো। এখন বলবো না, এখন কি বলবো, অপূর্ব। হ্যাঁ, অ্যাস্ট্রোলজার। ইদানিং ওর একটু মনটা অন্য কারণে খারাপ থাকে মাঝে মাঝেই। ট্রু। হ্যাঁ, কারণ ও যেটা চাচ্ছে আসলে ওই জায়গাটা ওর না যাওয়াই ভালো, আমি আজকে বলে দিলাম এখন। অপূর্ব যাই না, ফ্রিতে কাউন্সিলিং পেয়ে গেল, বুঝছো? আমি ওনার ম্যানেজার, সো
বিকাশটা করে দিও, ঠিক আছে? বিকাশের ব্যাপারটা কিন্তু ভালো। এই অপূর্ব, ঠিক জানি না আমি কি বললাম, ওটা কিন্তু করো না যেটা তুমি চাচ্ছ, ভালো হবে না। যে প্রসঙ্গে ছিলাম আপু, যে এই কাউন্সিলিং এবং এটা মনোযোগ, যারা আমাকে দেখছে প্লিজ, আমি কিন্তু আসলে আমার ওকে দেখে যেটা মনে হচ্ছে, না এটা অনেকখানি সত্য, তুমি এটা এটা কিছু ঐশ্বরিক ব্যাপার থাকে এবং আমি দেখেছি, তুমি আমি নিজের জীবন থেকে গল্প, কিন্তু মনোজগতে প্রবেশ এক এক মানুষের জীবন তো এক এক রকম পোট্রে করে। সো তুমি তাহলে যে কোনো মানুষকে বা যে কোনো তরুণ তরুণীর ক্যাপচার করতে পারো, তাই মানে আমি বুঝি আমার তখন। আচ্ছা আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এখনকার তরুণ তরুণীদের অস্থিরতা জায়গাটা কোনটা তোমার কাছে কি মনে হয়? ওরা খুব ইনস্ট্যান্ট সব কিছু পেতে চায়, ইনস্ট্যান্ট জীবনে, মানে ইনস্ট্যান্ট বলে কিছু নেই, মানে প্রত্যেকটা জিনিসই ঝটপট রান্নার মতো না আসলে, সব কিছুর জন্য কিন্তু একটা সময় দিতে হবে, কোনো কিছুই আসলে খুব সহজ না, আবার যদি তুমি মানে ধীরে আগাও তাহলে সহজ। মানে আমি এক্ষুনি চাইলাম, এক্ষুনি পেয়ে গেলাম, এটা হবে না, এবং এটা চাই বলেই, এবং এটাই চায় কারণ কি, এত হাতের মুঠোয় সব কিছু, আজকে একটা মেয়েকে ভালো লাগলো না আরেকটা মেয়েকে অপশন এইখানে, সরি আমার কিন্তু সেই অপশনটা নাই, এবিসি নাই, সরি। হ্যাঁ, আমি বলতে চাই যে অপশন জীবনের আয়োজনে নিজের জন্য প্রয়োজন, কিন্তু আজকে একটা মেয়েকে ভালো লাগলো, কালকে আরেকটা মেয়েকে ভালো লাগলো, নো ওয়ে, এটা করা যাবে না। বুঝতে হবে, একজন আরেকজনকে বোঝার জন্য সময় দাও, কিন্তু এটা এই সময়টা কেউ কাউকে দিতে চায় না। ধরো প্রকাশিত জীবনে, হামিদ নবীর প্রকাশিত জীবনে আমরা জেনেছি যে হামিদ নবীর জীবনে প্রেম এসেছে কম। হ্যাঁ, আমরা তো জানি না, না তুই জানিস। সো যাই হোক, কিন্তু আমরা এটা জানি যে হামিদ নবীর গান গেয়ে গান শুনে অনেক প্রেম করেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারাও প্রেম শুরু করেছে। সো এই জায়গাটা তোমার কাছে ফিলোসফিটা কি মনে হয়? আমার আমার তোমার এত প্রেম আসে কোত্থেকে, মানে তোমার কণ্ঠে, তোমার গায়কিতে, তুমি তুমি নিশ্চয়ই কমপ্লিমেন্ট পেয়েছো অনেক। হ্যাঁ অনেক, মানে আপনি এত প্রেমের গান করেন, আপনি তো মিষ্টি প্রেম, মানে এত প্রেমের গান। হ্যাঁ, আমার তো আসলে প্রেমের গান একদম, মানে অনেক প্রেমের গান তো, এবং সবগুলোই হচ্ছে হলো মানে এত প্রেম যে মানুষ প্রেমে পড়ে যায়, বিয়েও করে, ভালো থাকার চেষ্টা করে, বা জানি না তারপরে কি হয়, কিন্তু বিষয়টা হলো যে আমি যখন গানটা গাই, আমি একটা সিনেমাকে বা একটা বাস্তব গল্পকে ভাবি, ওর ওর কারোর একটা প্রেম, বা এই প্রেম হলে আসলে কি হতে পারে, কারণ আমি যদি গভীরে না যাই, কারণ একটা চিন্তা কর যে সিনেমাতে যখন অভিনয় করছে, মনে কর আমাদের দেশের নায়িকারা, আমরা তো একটা বক্স রুমে ভয়েস দেই, ওই মিষ্টিভাবে ওই রোম্যান্টিক দৃশ্যটাকে যদি না ভাবতে পারি, তাহলে ও যখন গানটা গাবে, আমি যেমন গতকালকে আমার একটা স্টুডেন্ট আমাকে ফোন করেছে যে ও টিভিতে ওর ইয়ে আছে অডিশন, তা ও গানটা গাচ্ছে আমাকে শোনাচ্ছে, একটু যদি তাকাও তো, আমি বলছি শোনো তুমি কিন্তু হেসে গাওনি, বলে ম্যাম কি করে বুঝলেন, আমি বললাম তোমার টোন শুনে বুঝলাম, কারণ আমি তো বক্স রুমে ভয়েস দিই, তুমি একটু হেসে বলো কিন্তু বেশি হাসবা না, এই লিমিটেশনটা রাখতে হবে। হ্যাঁ, তো এই জায়গাটা যদি আসলে আমি ওই ওই সময়টা যদি আমি একটু প্রেম না ভাবি, তাহলে কিন্তু আমি গাইতে পারবো না, আমার ওই বোধটা আনতে হবে, এটা তো ম্যাজিক আসলে, ম্যাজিক সত্যি, মানে এটা মানে খুবই অবাক করা, এটা যে কোনো মানুষের জন্যই কিন্তু জীবনে, প্রত্যেকের জীবনে, আমি কিন্তু শুধু গানের ব্যাপারে বলছি না, যে ডাক্তার তারও যদি ওই চিকিৎসার সময় প্রেমটা না থাকে ছুরি কাচির সাথে, তাহলে কিন্তু সে ভালো ডাক্তার হতে পারবে না। কারেক্ট, ওকে গুরুজি, মানলাম, একদম লাস্ট এন্ড ফাইনাল, তোমার চারজনকে বাঁচতে হবে, তোমার বাবা মা মেয়ে ছাড়া চারজন খুব কাছের মানুষ, নাম বলো, বাঁচতে হবে মানে বলতে হবে, মানে চারজন তোমার জীবনের খুব কাছের, মানে কোন রিলেটিভ না, রক্তে সম্পর্ক, রক্তে সম্পর্ক, এই মুহূর্তে তো লোপা, লোপা একজন, হ্যাঁ লোপা আমার খুবই কাছের মানুষ। আচ্ছা, লোপা একজন, চারজন বলতে, হ্যাঁ লোপা, তারপরে হচ্ছে খুব কাছের
ডাক্তার তাপস, ডাক্তার তাপস লোপা, দুটো পেলাম। ও খুবই আমার খুবই কাছের, এবং মানে আমি যাদেরকে আমার খুব প্রয়োজনে আমি, আচ্ছা মানে প্রয়োজন প্রিয়জন দুটো, প্রিয়জনে যে একটা কথা হচ্ছে প্রিয়জন এবং প্রয়োজন দুটো একসাথে, লোপা ডাক্তার তাপস, হ্যাঁ তাপস। তারপরে আছে হলো মানে ভাই বোন সব ছাড়া, হ্যাঁ মানে রক্ত সম্পর্ক ছাড়া, তারা তো আসলে। তারপরে হচ্ছে হলো দেখো কানাডা, নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ, ইউরোপ, হ্যাঁ বিদেশে, মানে কোথায় মানে তোমার খুব মানে আত্মার মানুষ আর কি, আত্মার আমার খুব মানে আমার যাদেরকে খুব মনে পড়ে, আমার মন খারাপ হলেও যেখানে আমি একটা হ্যাঁ ডিউক আমার খুব ভালো একটা বন্ধু, ডিউক তিনজন, আরেকজন ভালো ডিউক, আর হচ্ছে হলো আরেকটা বন্ধু হচ্ছে হলো আরেকটা মানুষ না আচ্ছা যেহেতু খুঁজতে হবে না, অনেক খুঁজছো, তিনজন আছে, ডিউক, ডাক্তার তাপস, লোপা, ব্ল্যাকবোর্ডে নাম লেখাচ্ছে, মোছা একজনকে, না আমি মোছার জন্য কাউকে না, এটা না, এটা খেলতে হয়, এটা এটা বলবা শুধু, আমি তো মারতে বলছি না, ফেলে যেতে বলছি না, মোছো একজন, না না মুছতে পারবো না, ডাক্তার তাপস, ডিউক আর লোপা, কাকে মুছবো প্রথমে দেখ তুই, কিন্তু এটা না এটা খেলতে হয়, এটা খেলতে হয়, এটা নিয়ম, রাতেরটা নিয়ম, এই নিয়ম, হ্যাঁ একদম শেষে এটা খেলতে হয়, মানে যদি ডিউক, ডাক্তার তাপস আর লোপা, কাকে মুছবো প্রথমে, প্রয়োজন প্রয়োজন মুছতে পারবো না, সম্ভব না, সরি আমি এতটা মানে ইরেসপন্সিবল না, ইউ সো ইমোশনাল, সো এটা আসলে মনোরোগ, সত্যি মুছতে পারবে না, না না একদমই না, মানে ভাবতে পারছো না, না আমার আমার মাথায় আসছে না, ব্ল্যাকবোর্ডে একসাথে তো তিনজন বসা যায় না, মানে একজন একটা একটা করে সিরিয়ালি সেন মুছবে, ব্ল্যাকবোর্ড হবেই না, হবেই না, ওকে ঠিক আছে, গান শোনাও, আমরা বিদায় নিই, খুব ভালো থাকো আপু, এবং তোমার সাথে আমি জানি যে এক রাত বা দুই এক দুই ঘন্টায় হবে হয় না আড্ডা, সো একজন ফাহমিদা নবীকে পোট্রে করা তো সম্ভবই না, আর আমার পক্ষে তো সম্ভবই না, এবং আমি মনে করি যে অনেক কিছু ডিসকভার হলো যা অন্য কোথাও অন্য কোনো সময় অনেক কথা বলা হয়ে যায়, হ্যাঁ অনেক কথা আসলে তোকে পেয়ে অনেক দিন পরে, হ্যাঁ মানে আমাদের যে আমি দর্শক শ্রোতাকেও বলতে চাই, জীবনে আসলে একজন তানভীর তারিখকেও প্রয়োজন, হ্যাঁ কারণ আমি তোদের কথাও সবার কথাই বলতে চাই, আমি আসলে প্রত্যেকেরই না অবদান আছে প্রত্যেকের জীবনে, হ্যাঁ ওইভাবে বললি তো কারো নাম বলতে, এটা একটা কঠিন কিন্তু বলাটা, কিন্তু বিষয়টা হচ্ছে প্রত্যেকের জন্য প্রত্যেকের অবদান আছে, তো তোদেরকে দেখলে যে আমার যে খুশিটা আমি বলতে পারবো না, ভালোবাসা, অবশ্যই এটা বলে রাখি যে আসলে মানুষটা কখনো অভিনয় জানে না, আন্তরিকতা ভালোবাসার ক্ষেত্রে আমি কখনো অভিনয় দেখি নাই, হ্যাঁ পারি না, খুবই মানে একেবারে ভেতর থেকে তুমি রাগটা দেখাও, অভিমানটা দেখাও, ভালোবাসাটাও দেখাও, এরকমই থাকবে আমি জানি ফাহমিদা নবীর জীবন, সো কেমন লাগলো আড্ডা দিতে, এবং খুবই ভালো লাগলো মানে, এবং আমি যে মানে আজকে যে কথাগুলো বলতে পেরেছি, অনেক কথা যেগুলো আসলে বলাও হয় না, আসলে আমি কিন্তু খুব মন থেকে বলো, হ্যাঁ তো সেটাই আমি বললাম, এবং আজকে জাগো FM 94.4 এ এসে আমি কি ঠিক মতো বলতে পারলাম, একদম আমি তো আরজে হতে চাই, হ্যাঁ তো প্রিয় দর্শক শ্রোতা, সরি শ্রোতা না দর্শক শ্রোতা, এখন এখন তো দর্শক শ্রোতা, আপনারা অনেক ভালো 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 থাকবেন, এবং এই করোনা কালে আমি সবাইকে বলবো মানসিকভাবে মনোবল মানে নিজের মনোবলকে শক্ত করে রাখেন, শক্ত করে রাখো বন্ধুরা, বলে না যে হাল ধরো, নিজের জীবনের হাল ধরো, তো আজকে আমাকে এখানে তানভীর তারেক নিয়ে এসে আমি আজকে যে তানভীর তারেককে দেখছি, আমি ওর কাছ থেকে আজকে একটা শক্তি নিয়েছি বলবো না এই মুহূর্তে, হ্যাঁ
কারণ ও জীবনকে অনেকখানি জয় করে ফেলেছে, কিন্তু ওর যে জয় করার যে আরও যে ইচ্ছাটা সেটাকে আমি ধার নিলাম। হ্যাঁ, তো সবাই ভালো থাকবে এবং এই করোনাকালে সবাই মনোবলটা না হারালে খুব খুশি হব, কারণ মনোবলই করোনাকে হারাবে। দারুণ, দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে নতুন একজন অতিথি, এবং আমরা আজকে বিদায় নিই নোমাপার দুলাইন শুনতে শুনতে। দুলাইন গান, একটা মিষ্টি প্রেমের। আচ্ছা, সবাই তো আসলে যে গানগুলো শুনতে চায় ওটা একটু কমন, একটা অল্প একটু শোনাই। কোনটা শোনাবো? আচ্ছা, এই গানটা। আচ্ছা, আবারই মন খারাপের। আসলে আজকে যে বেগিনি শার্ট পরে এসে ওর, হ্যাঁ, মন খারাপটাই ঠিক আছে। ওকে শোনাই। মন খারাপের এক একটা দিন নিকশ কালো মেঘলা লাগে, কেউ বোঝে না এই আমাকে, আমারও যে একলা লাগে। মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে, ভেতর ভেতর যাই পড়ে যাই, কেউ বোঝে না আমার আগে। মন খারাপের এক একটা দিন নিকশ কালো মেঘলা লাগে, কেউ বোঝে না এই আমাকে, আমারও যে একলা লাগে। Thank you.